ayar adı kusura da benim de ara sonun benim de duruyordu. Upaşa upaşa kabunda. La bakın balasın ma. Alva asil mu tamati tabur bangasoda muhabbetçi adamı kendini asil mi? Bangasoda bitti hayatını mı? Hayat mı? Ağa, ikisinden de bende hamdisi kıyıko zanım mı ne ne? Kusiye kadar asil bangasoda muhabbetçi değil mi? Muhabbetçi ziyon ne? He? Ma ne yapa? Bizara şorup oluyor ya da işte Müslüman falan no, muhabbeti. Ve aziya, arkadaşımızda je çubu kudun çubur da, aziya, çatıga mahanagar şarjörün boğdu bihar, o gidersin babana kan durmadı, aziya, ey bloku görüne, aziya, ey gençin olmadı, dan top çubu kudun çubur da, bloku, aziya, ey ulusta, ey ulusta, bloku, fizikonara, damabata, çubarabadi. Dharmahata Hazara Nabi, şey tiluk pujo, tiluk shasta, maha karani, tata kata shumuk shumuk dilu dişe, bandana nabidan gori. Ara bandana nabidan gori, rana namati, razgoni vero patishtata dutka, vettur param kellan mitra, ajasarok param pujo, bandana dilu dişe nabashire, bandana nabidan gori. এবং আরাম বন্দনা নিবেদন করি এই মধ্যে আজি আর এই ধর্মসভা বিকালবেলার ধর্মসভা সম্মানিত সভাপতি ভান্তে জীবা আরাম খাতার গুরুর নববন্দিত বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ এবং অধ্যাপক এবং আরো বহু গুণে গুণান্বিত আমার ব্যক্তিগত সর্দার পাত্র পরম পূজ্য উপানন্দ ভান্তে মহোদয় ভান্তের উদ্দেশ্য নবশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্ধনন্ত্রী বলি যারা কেন্দ্র করিবে যে এই ভান্তে বর্ষামাস উদযাপন করছি যে ভান্তে বর্ষামাস উদযাপন করছি এবং যারা কেন্দ্র করি আমরা শুভ কুটুম শিবর দান গরিবেলার করছি উৎসর্গ করছি আর কুটিনে পরিণত করবে জুলে দিকেন এই ভান্তে আমাদের বুঝিনা নামের ভান্তে জীবের ব্যক্তিগত রঙে নিশে ব্যক্তিগত রঙে কি নিশে একদম নিশো সর্ব বড় হন একদম একে রুকে মোটামুটি দেয় কোন রঙে এখানে আসি মাটি একটা আন্তরিকতায় বরফুল আন্তরিকতায় কি বরফুল যে ভান্তে ভান্তের নাম হল বুঝিনা নামের ভান্তে মহোদয় ভান্তের উদ্দেশ্য বন্দনা নিবেদন করি এবং আর বন্দনা নিবেদন করি পাশে উপবিষ্ট যিনি বেতাগি বৌদ্ধ বিহারের মধ্যে তাঙ্গ হলিয়ার বেতাগি যিনি ওই সাগরবদ্ধ হয়ে দিব না না কি বুদ্ধ হলি সাগরবদ্ধ হয়ে দিল না এই সাগরবদ্ধ এই ক্যামিয়ার মধ্যে থাকে আর একদম আর পরমান্তে বহুত আগুন্তি তবে একদম মিশু একদম মানে আর ওই পাপসা সাজেরা সিলে দেখতে না সিলে বলছো বান্তি ওসলে এতে বান্তে ইয়ামতি বেতাগি বেতাগিও বিয়ে বেশ কয়েকবার বান্তে রিদ্ধি বয় আমাকে উদ্দেশ্য করি আর বন্দনা নিবেদন করি এবং ইয়ামতি আরো যারা আয়ুষ্মান বিদ্যুৎ আর বন্ধ আর যারা আয়ুষ্মান আয়ুষ্মান বিদ্যুৎ সংঘ উপাসক উপাসিকা তাদের অনারা উদ্দেশ্য করি অনারা ব্যক্তির উদ্দেশ্য করি না জন্ম জন্মান্তর এবং ইহজন্ম যে পূর্ণ রাশি সূর্যজনী সকল পূর্ণ রাশি ব্যক্তির হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যক্তির নির্বাণ শান্তি কামনা করি না আর সর্বতির পূর্ণ রাশি দান করি আসলে এই জেমসি নমনতে আগেও একবার আসলে বহু খেলা আগে বহুত আগে বহু খেলা আগে কিন্তু বহু বছর আগে একবার আসলে কেন তো আমার নতুন কেতন কেতন মন তাই তো আর কেতন মন মন থাকি তো আর এত কিন্তু ইন্টারনেটের যুগ আছে যার তাই আসলে এত কি যুগ আছে এই ফেসবুক ফেসবুক ইউ নোয়াসিল একদম অ্যাপ তো ফেসবুক আসিত নয় এত বাংলাদেশের মধ্যে এত বেশি কিনা হয়ে যায়
available mono daily available aur bidesh mein the kasim mohan anti khoyne wale aram facebook aur putishta ka uni ran mazana to she tarane ni acha sir to ekhon bahut din pore eta ala ajya ei yemon moddhe mono hoy aro bibhinno program hoye gelo bibhinno durniyo onnanno durniyo program yemon moddhe mono hoy hoy mono hoy kajo no ve program hoy আজকে আমি শুরু করছি ওর দানগুলোকে ধর্মহতা শূন্য যেই ধর্মহতা গুলোতে নির্বাণ কি ফল কি নির্বাণ কি যেই ধর্মহতার মাধ্যমে আরা নির্বাণ ও সৎ পরিষ্কার করতে যুগ যেই হতার মাধ্যমে আরা নির্বাণ ও সৎ বুঝিতে যুগ জানতে যুগ উপলব্ধি করতে যুগ এই ধর্ম গরিলে কেয়াতুন যদি কিছু জানাগত থাকে বা জানতু মনোভাব জানিবেন ইচ্ছা জাগে এবং ফলকে আপনি যদি আবার আগে শুনলে কি কোন সন্দেহ জাগে এই তো রচিত কোন প্রশ্ন থাকে প্রশ্ন হলে আর কি অনুবৃত্তি করি এই ধর্মহতা খুদে লাগছে স্থানে তুম আর কারণ কর তুম কি হুয়ু মেড়ে এঙ্গুরে নে ওই বই ফুরি আরে নে মুখস্থ করি নমাই মানে তো ইয়ং মধ্যে জিয়ার কথা বলে ইয়ং অনুবৃত্তি করি ওই ধর্মহতা বলে জিয়ার কি ইউনিটি কেন যে প্রশ্ন করে এই প্রশ্নের ভিত্তি করে আর কর্ম পর্যন্ত কথা তুলনায় চেষ্টা করতে দিবেন সাই ফোন আপনি যদি ভঙ্গে তো এরকম প্রশ্ন থাকে বা জন্ম জরা ব্যাধি জন্ম জরা ব্যাধি তিন আর খেলা আর দুঃখ গেল ভোগ করি এবং দুঃখ মুক্তির লাভ কি এই জন্য আর আনন্দ সত্য জন্ম জরা ব্যাধি মৃত্যু কিভাবে মুক্ত হন যায় কিভাবে কি হন যায় না মুক্ত মূল প্রশ্নই হয় না আমার বোর্ড বিকে করে ভুলি বটে আই কিনা সহযোগিতা করে দিলেন প্রশ্নই হয় না দানকৃত বস্তু যদি কুসঙ্গ দায়িক দায়িকা কে খাওয়ার জন্য বলে তাহলে সেটা গ্রহণ যোগ্য কিনা বা পাপ হয় কিনা আমাদের মাঝে অনেকে জানতে চায় কঠিন চিবর দান করলে পুরুষ ও মহিলা কি কি ফল লাভ করে হ্যাঁ কি কি ফল লাভ করে কঠিন চিবর দানের ফল তাহলে আরা ইয়ান দিনে শুরু করি না কেন নয় না তো এখন আরা এই কঠিন চিবর দানের ফল সম্পর্কে তো বিভিন্ন আরা কঠিন চিবর দানের মধ্যে যাই দি এটা প্রায় সময় শুনি হয়তো এড়িয়ে শুনুন মনে হয় আপনি কেন জানি মনে হয় দেরি এখন কি কি শূন্য নিয়ম তো আই ন শুনি নয় না তবে অত দেখা যায় বোধে অন্যবান তো শূন্য দে একই দেশ না ওই যে গুয়ের এখানে যারা কঠিন চিবর দান করে এই বিষয়ে আর বৌদ্ধ রামলম্বের দিকে নাগিতা স্থবির আছে কে স্থবির আছে নাগিতা স্থবির নাগিতি এনদের নাম স্থবির মানে তেরো বা স্থবির একে হতা মানে অরহত বানতে কি বানতে অরহত বানতে সেই অরহত বানতে বহু প্রকারে কঠিন চিবর দানের ফল বেকাদি গজ্জি এমন দানের ফল বেককে গজ্জি আরেকজন উপাসক আইয়ে আর মনে হয় আইন দিত লব খাইতাম না কিনে আত বাইটে অনার হাত লম্বা লিও আর আত তো বাইটে ওনা নয় মানুষ লম্বা লড়ে আছে তো নয় কিনি হ্যাঁ ও একজনে তো লেখুন দিন তো ডাক্তার লেখার দিকে নাই নবুজির হ্যাঁ
আচ্ছা ওই জন আই বুঝি বেলা ইমা আশা করি ওকে বলতরা প্রাণী হত্যা হয় কিনা বিমান বড়ু আচ্ছা এটা বহু প্রশ্ন আয় আগে জিয়ান তো জি ইয়ং হই না কেন না না জিয়ান এখান তো জি ইয়ং গান হই তারপর আবার আর একটা কথা হই দি ইয়ং গান লুতে আয় তো দেশ না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি গরম করব না শেষ গরম করব তো না তো এখন শেষ দিকে যদি প্রশ্ন হয়নি ইয়ন উত্তর নদীলিও দোষ নদরিবেন কিল্লাই কারণ আয় ইয়ন যখন ইয়ন আতত আছে ইউনুর ভিতর দিনে কতক্ষণ শেষ গরম করবো ইয়ন চিন্তা করছি মানে নয় তো শেষ দিকে যদি আরো প্রশ্ন আনে এতে তো সময় শেষ হয়ে যাবো কে যাবো কখনা তো সেই কারণে ইতারা দোষ ধরি না পারিবেন যদি শেষ যদি হনকে যদি হন কিছু জিজ্ঞেস করে এত উত্তর দিন না ফেলি ইউনুর উত্তর সময়ের অভাবে দোষ নদরিবেন দে এত করত যাই নকবেন দে মেত্তা বংশ মন্ত্রে আর উত্তর গান কি হনা নদে অনাত্ম তো সময় জ্ঞান সত্যম পড়ব সময় সম্পর্কে খান্ড জ্ঞান হয় দেরি সিটিঙ্গ হতা কি হনা খান্ড জ্ঞান তো তোর পড়বুত না এই ইয়ং গান কিন্তু হয়ে দিতে দেরি তো এখন নাগিতেস্তবীর এখন কঠিন চিবর দানর সুফল বর্ণনা গুজি তো এর মধ্যে বহু বর্ণনার মধ্যে জীবন খুব ব্যাকুণুর কাছে এক করে সংক্ষিপ্ত করে হলিও ব্যাকুণে বুঝি দেখবি পারি বুঝে এরকম একটা কথা হই ইয়ং গান হলো দে নাগিতেস্তবীর বান্ত হই দে হদাই এককান কঠিন চিবর দান করি এককান কি করি কঠিন চিবর দান করি ত্রিশ কল্প পর্যন্ত দুর্গতি কি জিনিস আই নো দেখি বা ন জানি বা নো দেখিয়ে দি বা দুর্গতির ন ফরি দুর্গতির মধ্যে কি ন ফরি হই তাহলে শোন কয় কল্প ত্রিশ কল্প এখন এক কল্প গণনা করতে তো ওহ বহু খাল জঙ্গ ভরে এক কল্প তুই বে কয় কল্প দুর্গতির মধ্যে ন ভর দে ত্রিশ কল্প তো এখন এই ত্রিশ কল্প ফরে আবার ইবে কি দুর্গতির সুযোগ দে না ইয়ান তো একটা প্রশ্ন আছে ত্রিশ কল্প পরে দুর্গতি ফজিতে নয় তো একবার অরহত গিয়ে গুদে কি গিয়ে গুদে হোনা অরহত গিয়ে গুদে সন এই নাগিতেস্তবীর বান্তে তলি যারা কঠিন চিবর দানর দান করিব ইতারা এই এরকম পুণ্যের অধিকারী উত্তারিব তবে দান করতেও বোর্ড ডিকেন ফর্মুল মানে নিয়ম কানুন বজায় রাখম করব হারে দান দিলি ভালো হইব হন্য দিলি ভালো হইব কিভাবে দিলি ভালো হইব এই অনুত জানম করব এই অনুত কি হনা হ্যাঁ দান দিলেই তো উজু উজু কি হনা ওইব না হনা নইব এখন ইয়ন মধ্যে এই কঠিন চিবর দানর ফলের কারণে ইতারা জেড়ে জন্ম গ্রহণ করে না কেন একদম সর্বোচ্চ লেভেলর সেরা ব্যক্তি হয় দে সেরা মানে সত্য হইবে হয় দে মানুষ বলি হন হতা নইবে দেবতা হইতারে ব্রহ্ম হইতারে ব্রহ্ম হইলিও মহাব্রহ্মা দেবতা হইলি দেবরাজ ইন্দ্র আর মানুষ হইলিও চক্রবর্তী রাজা পদেশ রাজা মানে জীবন এই এরিয়ার মধ্যে সেরা হুয়ে বুধে এই এরিয়ার মধ্যে কি হবুদে হনা সেরা হুয়ে এইরকম পুণ্যের ফল তো রাজচক্রবর্তীর ব্যাখ্যা গুলি তো আর বহুত লম্বা এই সংক্ষেপে এই গুণ হইলাম দেরি আর বিশেষ কিছু নহই না আর অন্য প্রশ্ন যাইন গই এই যারা কঠিন চিবর দান করে ইতারা এইরকম পুণ্যের ফল কি লাভ করে তবে ইউন দান করতে একটা দাতার মধ্যে বাঘ আছে চিত্তর মধ্যে বাঘ আছে যেমন পূর্ব চেতনা হ্যাঁ মুঞ্চন চেতনা অপর চেতনা ইনটিগ্রাহম করিব ঠিক রাহম করিব না করিব বস্তু সম্পত্তি চিত্ত সম্পত্তি প্রতিগ্রাহক কি সম্পত্তি এই অনুটি গ্রাহম করবো আবার এর ভিতরে আবার দাতার মধ্যেও বাঘ আছে দানদাস দান সহায় দান পতি এই জানম করিব তো উজু উজু এনে দান করলি তো কি নইব অন একা সন না একা হনুমিক্ষা দি যদি হন কিছু ক্রয় করিবার লাগে গেলি য এনে দুটিয়া দিনে এনে ওই যদি কার দাবি করন কি দাবি করন না মার্সিডিস কার এরি হয় না নয় আর একটা নাইছি বহুত আইজার কই আচ্ছা বহুত আলি হো আজ যেতুর পারি হুইম দেরি হয় না নয় কারণ টাইমের তো খুব বিষয় আছে আচ্ছা আর একটা কথা ইয়ং মানে কিন্তু জিজ্ঞেস করি বেলায় বান্তে খটা বাজে শেষ পর্যন্ত ইয়ে না আয় তাড়াতাড়ি ঠিক করি বেলায় দি কই দি আয় কই
আই জড়া যায় এটা কিন্তু টাইম মেইনটেইন করি যদি কয় 2 ঘন্টা লিও বরাবর 2 ঘন্টার আগে করি সাজ করি কই 1 ঘন্টা কলিও 1 ঘন্টার আগে করি সাজ করি কই 10 মিনিট কলিও আবার 10 মিনিটের আগে করি রে কি সাজ করি কই আই টাইম মেইন কোন এই নয় যে লম্বা হম পরিমূল কোন কথা নাই পরিবেশ পরিস্থিতি অনুসারে আচ্ছা এখন কটা বাজিতে মানতে 6টা 25 তো বানতে কটা সার সাতটা উমা এতক্ষণ ওনারা তাইতারি না এতক্ষণ হ্যাঁ সার সাতটা পর্যন্ত তো যাইতে ইয়ালে ফর্ন ডেকিবু এটা শহর তো ইয়াল্লাই মনে হয় না ইয়াল চিন না এনে শিয়াল শিয়াল ইংরেজির মধ্যে ফক্স কয়ে পারলাম না হ্যাঁ নাকি ঠিক নেই উচ্চারণ উচ্চারণ ঠিক আছে না কারণ আবার আই ইংরেজি কিনে কম পারি ইংরেজি কোথায় গেলি এটা তেলে জলে মিলি মিক্স হয়ে যাইগু তেলে জলে কি হয়ে যাইগো না মিক্স হয়ে যাইগু এতে ওই রকম একবার ইংরেজি কোথায় সাইডি আদি তুমি কেমন আছো মানে ইয়ান মধ্যে আই কিনে ইংরেজি নিয়ে দিতাম সাইড দিয়ে ইয়ান গানো যে গুদে এরকম ইউ কেমন আছো এরকম হয়ে যাইগুই তেলে জলে মিক্স হয়ে যাইগু তো এখন ইংরেজি শব্দ কিনে যে দূর পারে কয়েকখান জানিলিও ওই ইয়েস নো ভেরি গুড এডি এই জাতীয় ফাইলিও ইউ নহবেল লাই কি করি চেষ্টা করি তেলা জলে মিক্স হয়ে যেগিতে তো ওনারা এরকম ইংরেজি হন না ইউ কেমন আছো হ্যাঁ তো আচ্ছা যাক তো এখন আরা এই নাগিতা স্তবিরর কথা হই তো এখন দানদাস দানপতি দানসহায় তো এখন দান আই একটু তাড়াতাড়ি হলে বুঝতে পারবেন না ওনারা স্পিডে হয়ে দিকে নে তাহলে দানদাস দানদাস হয়তো যারা যেরকম খায় ফরে ল যারা যেরকম ব্যবহার করে যেরকম ফরে যেরকম খায় এ তুন আরো নিম্নমান দান গুলি তারা হয়তো দানদাস তারা হয়তো কি হলা দানদাস মানে ধর না বুধকে নহয় না এই তোর হারি আলাই যাইব গুই আলাই যার গুই আলাই কিনি কিনি আলাই যার গুই কিনি কিনি আলাই গিয়ে ই ওইটার দিফেলা তো ওই ওইটার মধ্যে কি হোনা দিফেলা তো এঙ্গুর হলিবে কি কি মধ্যে ভরিব দেয় এই দানদাস হতে ওই সাতটা ডিম পুরান হয়ে যার কই ওই ওই তার ফোয়ারে দিফা লাগুই তো হয় না নয় এরকম করে হতে দান দেওয়া যায় না নয় হ্যাঁ ফলাগুন তাক লাগে গিয়ে গুই ফুচি গিয়ে গুই ফুচি যার কই অর্ধক বালা আছে দিফা লাগতো হয় না নয় এম করে হতে হয় না নয় এই অনুর হতে দানদাস এই অনুর হতে কি হনা আর দান সহায় হয়তো যারা যেরকম খায় যেরকম ফরে যেরকম ব্যবহার করে অদে অদে সমানে সমানে যদি দান ধর্ম করে এই তারার হতে দান সহায় তো এখন দানপতি হার হয় দানপতি হতে যারা যেরকম খায় যেরকম ফরে যেরকম ব্যবহার করে এ তুনারও উত্তম দান করলি এ তুনারও কি দান করলি হনা উত্তম দান করলি এই তারার হতে দানপতি ইতারার হতে কি হনা দানপতি তো এখন ওনারা হুন্নক মধ্যে আসন চিন্তা করিবেন দেরে ওনারা মানে কোন লেভেল যেমন ওনারা নিজে নিজে পরীক্ষা করতে পারবেন দিন আত্ম পরীক্ষা করি ধর নহরিব বুদ্ধ আইন নহরিব পরীক্ষা করিবার লাই ওনারা নিজে নিজে পরীক্ষা করতে পারবেন যেমন আজ এক কঠিন জীব দানই ওনারা যেরকম শার্ট প্যান্ট ভরিয়ে শুন তারপর শাড়ি বা এক কথা হাবো সুফর ভরিয়ে শুনে দিয়ে হ্যাঁ হাবো সুফর ভরিয়ে শুন তো এখন ওনারা এটা শিব দান করিবে সত্যি কোন লেভেলত শিবর দাম দিউন হ্যাঁ ইউ কি ওনারা ফুরিয়ে শুনতে যে লেভেলর যে দামর এ তুন আরো উত্তম উত্তম দাম দিনে শিবর দাম দিউন নাকি অদ অদে দামত দিউন নাকি আরো নির্মমানত দিউন ইউন দিনে ওনারা নিজের নিজে পরীক্ষা করে ফেলাবেন দেরে ওনারা কি দানদাস নাকি দানসহায় নাকি দান পতি ইয়ে নিজের নিজে পরীক্ষা করবেন দেরে আয় জন জনে জিজ্ঞেস নগরি ওনারা নিজে নিজে মনে মনে এনে বেশিরভাগ ক্ষেত্রে এটা শূন্য পরিবেশ সম্ভব না চাই কিনা কন্ত শূন্য পরিবেশ সম্ভব না হন না এই যে আসে আর ব্যাগ করে উগ্র সিয়ারা উগ্র সার আবার আসে র আসে না শূন্য তরিব দেনে দান ফতি ভাঙলা ন দেখুন দানবতী না হ্যাঁ দেখুন দানবতী কেন আচ্ছা তো দানবতী বলতি হ্যাঁ হই এখন ওনারা নিজের নিজে পরীক্ষা করিবেন আজি এই কঠিন জীব দানের মধ্যে ওনারা আইবে সতী সন্তরণ খাবার লয়ে শুন কোন কোয়ালিটির লয়ে শুন ইয়ান যদি সমানে সমানে হয় তৈলি মনে করিবে দিবে দান সহায় আর যদি তুমি উত্তম দাম দিনে লয়ে ইউন তৈলি দেখা যাবে দিবে কি দান
প্রতি তাও দানদাসবুদে যেরকম ফজ্জুন যেরকম ব্যবহার করন একটু নিম্নমানর টিয়া দিলে নিম্নমানর খাবার লই এলি এই ইউনর হইতে দান দাস তো একান শিবদানন্দ দে আই নাম লইম এই বছর এবছরের মধ্যে একটা জায়গা মধ্যে গেল এনে তো কয়েকখান গে তবে একখান হতা হই দেরি এর মধ্যে বহু মানুষ খুশি হইগি উগ্র মানুষে হদ বাঁধতে কি গ্রেং ঘুরি হদে খোসা মারি মারি হদে বাঙি বাঙি হোম পড়না হদে বাঙি বাঙি হদে আর কাত ন পড়না হদে তো এডা কোন এরকম কে গোসা টোসা না হনো ওনারা গোসা না হনো কে আর কাটটা ফল্লি গোসা টোসা নইউন ইউন বালালাই আই দেখকে গরি দি দেরি অনে নয় বুদ্ধর বাণী ইউন যদি ন জানন উপলব্ধি করিন না বারণ এই সুল ভাগি ভাগি আড্ডি ভাগি ভাগি সীতার যাবেন গুই অনে নয় আর জ্ঞান বুদ্ধি কুলি বহত জ্ঞান বুদ্ধি কি হনা কুলি বহত বহুত ফুয়াসার মা বাপ হই গিন গুই অনে নয় আজ পর্যন্ত যদি সেই জ্ঞানী এর নকলে হত কুলি উদে অনে নয় বহুত ফুয়াসার মা বাপ হই গিন গুই দেন না অনারা অনে নয় না শুধু মা বাপ তো নয় দাদু পর্যন্ত কি কই এটা দাদু নাতিও বহুত আছে না নাই তো এই জ্ঞান হতে কুলি বয় না নয় তো এই জ্ঞান না কিনি কুলি বেলায় কিনি বাঙে হই দিতে তো এখন আরা এই বিষয় লইনে হই দিলাম তো এখন আরো হই কি আরো ওই পূর্ব চেতনা মুনচন চেতনা অপর চেতনা তো এখন পূর্ব চেতনা মানে দান গরিবের আগদি যাতে জিনিস কিনতে যাবেন এতে এই শ্রদ্ধা ওটুক রাহম করবো শ্রদ্ধা কি রাহম করবো হনা এই যে দান গুজুম দানের উদ্দেশ্যে ইউ কিনির ইউ দান করি না আয় কি নির্বাণ লাভর হেতু গুজুম আর লোভ দাস মোহ কি হইব হনা হইব নির্বাণ লাভ গুজুম এই দান করি না এবং যতদিন নির্বাণ নই ততদিন আয় ইউনুর সুফল ফাইম কি পাইম হনা সুফল ফাইম বিভিন্ন জায়গার মধ্যে যাই না সুফল ফাইম এই করি কর্মফলর জ্ঞানীয়ান থাকম পড়ব এই বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি অটুক সত্তা রাহম পড়ব এই বলুদে পূর্ব চেতনা এই বলুদে কি হনা পূর্ব মুঞ্চন চেতনা যেতে দান করন এই মুহূর্তের চেতনা গান শ্রদ্ধা জাগ্রত রাহম পড়ব এবং অপর চেতনা অপর চেতনা হারে হয় অপর চেতনা হলুদে দান করণের ফরদি অনাতুন সন্দরণ চেতনা উৎপন্ন ওই এই গুণ ওই সব দা যদি অটুক থাকে তৈলি এই বউ ঠিক আছে দেরি আর যদি হয় ও রবিন আচ্ছা দিলাম দে না ও মানে উদৌদি দিলাম দে না এরকম চেতনা যদি উৎপন্ন হয় তৈলি আর অপর চেতনায় বে কিনাই না যদি অপর চেতনায় বে কিনাই আর ঠিক নাই তৈলি তিনও হালে কি রাহম করবো চিত্ত ইয়েন সদ্দাই বরফুর রাহম করবো পূর্ব চেতনা মুঞ্চন চেতনা এবং কি অপর চেতনা এখন ইউন যদি ঠিক রাখিন না বারণ এখন কঠিন চিবর দান করি না যদি ওনারা আশা করন দে আই ওই নাগিতেস্ত বীরে যেরকম ফল পাইয়ে এরকম ফল পাইম এরকম আশা করলি তো কি ওই তো নয় ওই না হনা তো এই তা এর ভিতরে আবার বস্তু সম্পত্তি হ্যাঁ চিত্ত সম্পত্তি প্রতিগ্রাহক সম্পত্তি ত্রিবিধ সম্পত্তি ঠিক রাহম করবো ত্রিবিধ কি রাহম করবো সম্পত্তি ঠিক রাখুন করবো ইউং কি আবার ইউং গুণর দেব বস্তু সম্পত্তি মানে অনে যে খাবার গান কিনিবেন বা জিয়েন দান করিবেন এই গুণ সৎ উপায়ে জীবিকা নির্বাহ করিনে ক্রয় করা ওই কিনা মানে সৎ উপার্জন দিনে কিনা ওই কিনা এম দিন ঠিক রাখুন করবো এম দিন কি রাখুন করবো হনা এইবার হতে বস্তু সম্পত্তি মানে বস্তু যেন সংগ্রহ করতে অনাতুন সৎ উপায়ে কি উপায়ে হনা সৎ উপায়ে টকবাজি উপায়ে নয় অনে নয় গুসর টিয়াদি নয় অনে নয় না বলে গুসর টিয়াদি দান করলে কি শূন্য নইব না শূন্য অভূত কিন্তু ওই যে নাগিতাস্তবীর যে ফল পাই এ লেভেলর সম্ভব নয় দেরি নাগিতাস্তবীর আই ওই যে লেভেলর শূন্যর ফল মানে সর্বোচ্চ লেভেলর শূন্য ফল ফাইবেল লাই এই বেগকেই করি দেরি তলি বস্তু সম্পত্তি তলি বস্তুগান সংগ্রহ করতি অনাতন একদম এরকম খাটি নিকুত একবারে সম্মুখ জীবিকার মাধ্যমে এই চিবর ইয়েন বা বস্তু ইয়েন বা যেকোনো কিছু এরি জিয়ান দান করেন না কেন এইভাবে এই সংগ্রহ গ্রহণ করিব এইবারে হয় দেখি বস্তু
সম্পত্তি তারপর হইতে চিত্ত সম্পত্তি তো চিত্ত সম্পত্তি হারে হয় চিত্ত সম্পত্তি হইল দে এই যে দান করিবেন ইউনোর বিষয়ে কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস রাখম পড়ব বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি শ্রদ্ধা অটুক রাখম পড়ব শ্রদ্ধা কি রাখম পড়ব হনার অটুক রাখম পড়ব এই বলে দে চিত্ত সম্পত্তি ই বলে দে কি সম্পত্তি হনার এই যেমন অনাথ বিন্দিক সৃষ্টি দান করতে হতে একসাথে একটু গরিব টাইপ হয়ে গিয়ে গই এতে তার ওই গৃহবাসী দেবতা দরদান মাইতে থাকে দে এই বেতারে হদ দে তুই দান করো দে গরিব হয়ে গিয়ে গুদে দান করো গুদে কি হয়ে গিয়ে হনা অনাথ বিন্দিক সৃষ্টি হদে এবার হয়ুস কয়ুস আর জীবনোত্তরে কি নহয়ুস তুই নহয়ুস একবারে হদে আর এই গরম মধ্যে থাকিবে তুই উপযুক্ততা কি আড়াই ফেলাইস আর থাকি নবারে হই মাত্র তার আর গর থাকি নবারে একবারে জঙ্গ হইছে বাইরে জঙ্গ তুই গৃহ আড়া হয়ে গিয়ে গৃহ আড়া ওই একবারে ওই রিকোয়েস্ট করতে করতে দেবরাজ ইন্দ্রর হাসে গিয়ে গুই হরে গিয়ে গোহনা দেবরাজ ইন্দ্রর হাসে গিয়ে গুই কি তারা পর্যন্ত সমাধান দিন নেভারে শেষ পর্যন্ত একজনে সমাধান দিল দে একমাত্র হদে সমাধান হল দে এইবার হাসে যায় নেই ক্ষমা চাবি দি এবার হাসে যায় নেই কেউ না শুধু ক্ষমা চাইলে হইতো না আবার রেডিওর ভিতরে ইবে কি কারণে গরিব হই কারণ ইবে আছে দি একটু সরল সিদে মাংসরে জিউন কি খজ্জ দিয়ে মাংসরে জিউন কি দিয়ে হনা খজ্জ দিয়ে এই কিন্তু কেয়াতন আর নকোজে কেয়াতন কি হনা নকোজে সেই কারণেও গরিব হয়ে গিয়ে গই আরো কিছু নদীর গর্বে কি হয়ে গিয়ে গই বিলীন হয়ে গিয়ে গই নদীর গর্বে কি হয়ে গিয়ে গই বিলীন হয়ে গিয়ে গই এই সেই কারণে গরিব হই দে এনে কোন ওই দান করতে করতে কি হই দে নয় গরিব হই দে নয় তো এখন তোর কর্তব্য হল দে এই জিউন খজ্জটিয়া লই এই তারা টিয়াই উদ্ধার করি দন এবং নদীর গর্বে জিউন বিলীন হয়ে গিয়ে গই ইঙ্গুন উদ্ধার করি দন তো শেষ পর্যন্ত এই দেবতা আইবে এই জিউন নদীর গর্বে বিলীন হইয়ে ইউন উদ্ধার করে দিয়ে এবং যারা যারা হজ্জটিয়া ন দে লই নিয়ে ফেরত ন দে এই তারারে দিবার মতন পরিস্থিতি করে দিয়ে মানে দিলি দিবে নলি ক্ষতি করে দিব নলি কি করে দিব ওরা ক্ষতি করে এং করে পরিস্থিতি করে দিয়ে আবার সম্পত্তি টালা গিয়ে গো সম্পত্তি কেউ কি কো না টালা গিয়ে গো অনাথ বিন্দিক সৃষ্টি এবার বুদ্ধরে একান জেতবন নাম অনরা জেতবন বিহার নাম শূন্য নন দিন এই ত্রিপিটক পড়লি দেখিবেন দে বেশিরভাগ ত্রিপিটকর বহু সূত্র উপদেশ এই জেতবন বিহার বই নেই বুদ্ধ দেশনা গুজ্জি বোধ বিনয়াদিও ইমধ্যে দেশনা গুজ্জি এই অনাথ বিন্দিক সৃষ্টি নির্মাণ করে দিয়ে দে কি করে দিয়ে হনা নির্মাণ করে দিয়ে দে জাগাও কিনে দিয়ে এবং ইয়েন বিল্ডিংও কি হনা গড়ে দিয়ে আবার উৎসর্গ অনুষ্ঠান গজি দিও বড় গরি উৎসর্গ অনুষ্ঠান গজি দিও কি হনা বড় গরি নে এই অনাথ বিন্দিক সৃষ্টি এইরকম বে দুনিয়া ছিল এরকম বে কি আছিল হনা দুনিয়া তুই বে চিত্তরে ঠিক রাখি না নরাকে এখন যদি হনকে যদি হয় তুই দান গরত দে এরকম গরিব ওজর গুদে আই একান ইয়ার কথা নকইও একটা ঘটনা কথা কই নাম নহই দেরি এক জায়গার মধ্যে এক ইতারা কয়েক ভাই এটারা কয়েক ভাই এক ভাইয়ে একান বৃহৎ তুললি এক ভাইয়ে একান কি তুললি বৃহৎ তুললি এখন ইয়ার ঘরে আরেক কান তুললি ইয়ার ঘরে কি হনা আরেক কান তুললি তবে বাংলাদেশের নয় হেরি হ্যাঁ তবে আরেক জায়গার কথা তবে কই ফেলা রেরি হ্যাঁ বাংলাদেশি মানুষ আবার এখন ওই যে ভাইয়ে বৃহৎ দান ঘরের কোনো কোনো ইতি বিরাট ধনী ইতি কি বিরাট কি হনা ওই ইদার ভাই আর কিন্তু দনি হই দেবে কোন তার উদ নির্ভর করি হার উদ নির্ভর করি ওই ভাই উদ নির্ভর করি আরি তো এখন সহ ওইটি তো বিহার আরো গরিবের লাই চেষ্টা করে আর বিকুরে সেবা যত্ন করে আরেক ভাই হদ দেখি হদ ওই এর বিহারি এম কিলে একটু যাই এম বেশি বেলা গই কি গরিব লাগে হনা হদ মো কিললে বেচতে হদ সম্রাট অশোকে হদ 84,000 মন্দির তুলে দিকে 6,000 হনা 84,000 হয়তো তুই একার তুলিন না ভারত আর আয় তুলি দিয়ে এড়ে কি করার না মানা এড়ে বলে আবার বাইয়ের বড়িও বাইয়ের বউও সাইকেলের ওই কিনলে হত বেশি ফেলাইবু হলি সস্তা দিয়ে তার লোক লাই সস্তা দিয়ে খন লোক হনা তুলি সব কিরকম শতান মানুষ ওই না নয়
নিজে তো দান নগরিব আরো সাইকেলি তারা সস্তা দি লইবে লাইবে লাই আর বাইতু ললি দই কিনে সস্তা দি পাইবো বাইতু ললি দই কিনে কি পাইবো হনা এই তো অনারা এরকম সাইকেল অন দেখেও এটা আছে না হতে হে ও নিজে দান করি ন পারে কেউ দান করতু সাইলিও ইয়ে নরে আরো বানা সৃষ্টি করে এরকম এটা কেউ আসন না হতে হে থাকতারে নো আছে হরে রে তো এনে খনে খনে আছো নাকি না আত্মলম তো চাই উমে কে আর নতুন হের আতরা যা আত্মলিব আর নতুন হের তাহলে এই শোন তুই সঠিক মানুষ আছে দে নিজে তো দান করি নেবারে এক ঘন্টা নিজে তো দান করি নেবার দে কান কিছু এডে আরেকজনে বাইয়ে দান করলি সাসাই দান করলি জেড়াই দান করলি এই যে অন্তরাই করি দের কি করি দের হনা অন্তরাই ইতার ফাফবুন ফুন্যবু দে ফাফবুন ফুন্যব ফাফবু দে না নয় এনে ওইটার তলে আছে দে গিল্লে হাত তলে ওইটি দান করার দে ইতি তো উদ্দে এনে তলে আছে দে ইয়ে তারা তো ব্রেন নুডুকে দে আর ওই ভাই রুদ নির্ভর করি দরি হইলে হন ভাই রুদ খোনা ওই ভাই রুদ এখন আরো সাইকেল দি ওই ক্যাম্পাইন দিতে ক্যাম্প পর্যন্ত বেশি বেলা বেলায় ক্যাম্প পর্যন্ত কি হরা এই স এরকম ক্ষতি কেন সাইকেলে দে মানুষ আছে সাইকেলে দে কি আছে হনা এমন কি দাদুয়ে দান করলি হনে দান করলি হনা না পিওলে আস্তে করে হদে ইয়ে না দাদু দান করছি তো ইয়ে নাই লই ফেলে যুম বলে নয় এরকম ক্ষতি কেন দেখা যায় এটা অনারার ভিতরে এরকম আছে না হন আছে না হতে হ্যাঁ চা হনে হনে আছে না তুমি তো এনে ইউ মধ্যে হলিও ইন্দি ওন্দি ঘর যায় না আর গাইল দিব তাই জানি তো গাইল দিলিও তো একজন কিনে বেজার হইলিও যারা এরকম কোনদিন জীবন উত্তরে ন গড়ে তো ই তারা যাতে ন গড়ে এরকম চিত্ত শ্রদ্ধা উৎপন্ন হইব না নইব তো আর দুই একজনে বেজার হইব দে তাই বলি কি ইউ ন নহই তাই কি মহনা তুমি বুঝাইতে আমি হরিব না হরিব না হরিব তো দুই একজন তুই কিনে বেজার হইব এই দুই একজনে কিনে কি হইব দহনা বেজার হইব ও এক কান কঠিন শিবর দানব গে বলে কই দি কিন্তু ঘটনা তো নৌ এতক্ষণে আবার মনে দুটি দে বলে ন অপেক্ষা করে ফেলা গেলেন দে এ রে বন্যাই ঘর দে ও আয় হইনি তোমারা ওবা কঠিন শিবর দান করো দেখিনি চেক করি নে এর কি শিবর ফাড়া আছে না সিরা আছে না এর ইডিয়া আছে না কিন্তু সাই সিটি দান করলি সুন্দর ফল লাম কি হইবে বালা করি খাইবে এঙ্গুরি হয়তো আয় শিবর দান কিন্তু আয় গে গই আর পরিচিত উপাসক পরবর্তীতে বেহদ দে মান তো অন কিন্তু এর যে সিরেপাড়া হয়তো মান তো হদে গ্রেং করি বেটকে গরম বড় না হদে করে সরম লাগে এখন সরম লাগে তা হাতুন সরম লাগে তা হাতুন এই যারা এরকম করে তাতুন সরম লাগে দে ওই তারা কিন্তু কিনো লাগে হনা সরম নলাগের এখন যারা বন্যায় করে সরম লাগে বলে হর ইতার জীবনী গানি সেভেন দেরি শতানি নেই মূল শতানো দেখি হরা এই নেই তো এত লাই এই দুই একজন শতানো লাই তাই বলে কি হারা প্রকৃত ধর্ম গান বেকে নজুম না গজুম না গজুম হনা গরম তো ভরিব তো এত লাই ওনারা জ্ঞান সম্প্রযুক্ত ভাবে দান করিবেন জ্ঞান সম্প্রযুক্ত মানে আজ ইয়ান দান করির ইয়ান আফাল দান করলিও আফালে বেকি ফোঁসা নাকি টোকো অনে নয় নাকি এই ফোগে হাইগি চেক করি না দান করেন উচিত নয় না ঠিক একই ভাবে চিবর অনারা ইয়ন সাই সিটি দান করিবেন ইয়ন ফরিবের উপযুক্ত কিনা বান্ধে ফরি তারিব কিনা ইন কর্তব্য এই এর জ্ঞান ইয়ান গান কি হনা বোধ কে হতে বান্ধা না প্যাকেটের ভিতরে আছে দি দি আর কি চেক করিবার সময় আছে না তো অনাতন যেন সময় নাই ফল ফাইতিও এরকম সময় নাই দেরি তোমার লাই সুফল ফাইতিও কিনে দে হনা সময় নাই তো অনারা সময় করিনে জ্ঞান করিনে দান করিবেন ইয়ানোর হয়তো কি একদম স্বজ্ঞানে স্বপ্রণোদিত হইনে স্বজ্ঞানে দান ইয়ান গান কি হনা স্বজ্ঞানে দান এইভাবে দান করলি ফল ফাইবেন দেরি তো আর ইয়ন বুদ্ধি আর ইয়ান লইনে বেশি নহই না আরো বহুত ডিকেন প্রশ্ন আছে তো তো আছে আরো ওই বান্তি হল আসান সুফল পাই এই সুফল ইন তো বেকেন বললাম তো বান্তি হলেও যারা কঠিন জীবন লাভ করে ই তারার কিন্তু ফাঁসান সুফল আছে ফাঁসান কি আছে না সুফল আছে ইন গুলি কিনি সংক্ষেপে হই গেলাই কেন এক কান রে ওই বান্তি হল
খনমিকেদি ফাঙত গলি খনমিকেদি কি হড়ি গলি খনা বান্তি হল ফাঙত গলি দরত দুজন ফাঙত গিয়ে বা পাঁচজন ফাঙত গিয়ে এখন ফাঙত গলি একজনরে নহইনে আরজনে অন্যমিকেদি কি যায় নহারে যাইলি কি হয় অপরাধ হয় কিন্তু কোডিন চিবরর ফল লাভ গলি নহইনে গলিও অপরাধ নইব কি নইব হনা অপরাধ নইব এই তবে মেয়াদ বেশি দিন নয় ইয়ানো টেম্পার পর্যন্ত চার মাস পর্যন্ত কয় মাস পর্যন্ত হনা চার মাস পর্যন্ত মেয়াদ আপনার ইয়া ওই ইয়া মোবাইল কার্ড ইয়া কিনিলি মেয়াদ ন থাকে না উকান আপনারা সাবান কিনিলি মেয়াদ থাকে না ন থাকে এই ইয়ানোর মেয়াদ এতদিন বেশি দিন নয় এরি এতদিনের ভিতর পর্যন্ত ইয়ার ফরতি যদি হনুমিকেদি গেলিও হই জম পড়ব কি করে জম পড়ব হনা হই জম পড়ব হই গেলে অপরাধ নয় বুদেরি কিন্তু ওই শিবর দানের ফল পাইলি নহই গেলিও কি হই তুল দে অপরাধ ইয়েন নয় বুদেরি তো একখান গেল ফাঁচান হই দে তো আর এক কান দে গণভোজন গণভোজন মানে অর্গন দিয়ে নিমন্ত্রণ দে দে ছিল না এটা জানে খাই আইতারিব এটা জানে কি হনা খাই আইতারিব হন অপরাধ নইব হন কি নইব হনা অপরাধ নইব তারপর হলো দে এখন এই বিকল ত্রিশিবর সারা রাত্রি যাপন করিন্ন পারে ত্রিশিবর সারা কি হনা রাত্রি যাপন করিন্ন পারে ত্রিশিবর হারে হয় ত্রিশিবর হয় দে এই যে উদ্দীকান লই ইয়ান লোদে দোয়াজিক দোয়াজিকও হয় আবার সংঘাটিও হয় সংঘাটি হলিও যে দোয়াজিক করলিও কি একে হতা দোয়াজিক মানে এটা দুই পাট্টা হয় পাট্টা হনা দুই পাট্টা ইয়ান লোদে একাধিক বা উত্তরা সঙ্গ জিয়ান উদ্দীপজিয়ারি হনার বুঝি তার না এঙ্গরে দেখাই দিয়ে আয় দনুয়াত ইয়াতো আনা এঙ্গরে এঙ্গরে দরি দরি দেখাই দেয় মেরি এঙ্গরে এঙ্গরে দনুয়াত তো বন্ধ তো সেই কারণে যায় না যেভাবে দেখায় রেন না বুঝি তার রঞ্জন না ইয়ার মধ্যে উত্তরা সঙ্গ হয় আবার একাধিক হয় ওই এক পাট্টা দেয় একাধিক কয় দেয় তো আর এক কান হচ্ছে জিয়ান এমনি ভিতরে ভজি ভিতরে এক কান ভজি ইয়ার হয়তো অন্তর্বাস এখানে দেখাইতে সরম লাত ন দেখাই দে রে তারপরে অনেক বুঝি তার রঞ্জন অন্তর্বাস মানে ভিতরে জিয়েন ভজি এর এখানে ভিতরে ভজি কি কি দেখা যায় ওই এইখানেরই এই শিবর তলে জিয়াম বুঝছি ইয়ার হয়তো অন্তর্বাস এই তিনুয়ানরে মিলিনে হয় যে ত্রিশিবর তিনুয়ানরে মিলিনে হয় কি ত্রিশিবর এই ত্রিশিবর তো একখান শিবর যদি সঙ্গে অস্তপাশে ন রাখি নে অস্তপাশে বলতে বুঝাই দে দেরাতর ভিতরে হয়াতর ভিতরে দেরাতর ভিতরে দেরাতর ভিতরে রাখি ন রাখি নে ন রাখি নে যদি রাত্রি সেট করে কি করে হনা মানে ফয়ত্ত করি ফেলাই কি করি ফেলাই হনা এই তৈলি বের অপরাধ হইব আর কঠিন চিবর দানর ফল লাভ বললি কঠিন চিবর দানর কি লাভ বললি হনা ফল লাভ বললি ইবে ওই সাইড মাস পর্যন্ত হন হারণে ইয়ার একখান ত্রিশিবর তুমি যখন একখান ও আরেক রুম রাখি না ওই রুম মধ্যে কি গুম গিয়ে অপরাধ নইব একখান শিবর হঠাৎ মধ্যে ধরন মেতা আর উভানন্দ বান্ধে ইয়ার মধ্যে বজিরানন্দ বান্ধে বেড়াইতে হয়েছি দুয়াজিক ফেলা এসি তো হড়ে ওই খাতালগঞ্জ কিন্তু তাই হড়ে হনা বজিরানন্দ বান্ধের অঙ্গে থাকি গিয়ে গই ওই চার মাস পর্যন্ত কি নইব হনা অপরাধ ধরো দোয়াজিক মানে একখান রাখি এসি দেরি রাত্রি সাত গুলিও অপরাধ কি নইব আরো তো খোয়ান হই দিয়ে পর্যন্ত হ্যাঁ তিন দিন খোয়ান হই দি তাহলে আরো বাকি আছে খোয়ান হ্যাঁ দুইয়ের তো আর এক কান হই আর এক কান দেব যেহনো বিকুয়ে ত্রিশিবরের বাইরে বেশি শিবর অধিষ্ঠান করি নভারে খয়ানোর বাইরে তিন দিনের বাইরে তো এখন দশ দিন যেখনো কিছু দান ফেলি যেখনো শিবর আবার শিবর দান ফেলি দশ দিনের ভিতরে অধিষ্ঠান গরম করে দশ দিনের ভিতরে কি অধিষ্ঠান গরিব হলম করে দশ দিনের ভিতরে অধিষ্ঠান নগরলি অপরাধ হয় কি হয় দেখো না অপরাধ হয় তো এখন যারা কঠিন চিবরের ফল লাভ করিব ই তারা দশ দিনের ভিতরে ন চার মাস পর্যন্ত একগ্রে অ্যাভেলেবেল ছিব ত্রিশিবর নয় শুধু একগ্রে যদি হয় এক সপ্তাহ ফালতাই ফালতাই ভরিব একগ্রে দশান ফালতাই ফালতাই ভরিব প্রতিদিন দান ফাইয়ে ফরত দেরিও না নয় আজ এনদি কাম ভরে গিয়ে খালি আর একখান এনদি ভরে গিয়ে যদি দান ফাইয়ে দি যদি কি ভাই হনা দান ফাই ওই তিন দিনের বাইরেও অ্যাভেলেবেল ছিবর ব্যবহার করলিও হন কি নইব হনা অপরাধ নইব তো সাইডগেন গিয়ে আরেকখান আছে আরেকখান হলো দেব জীবে কঠিন চিবরের ফল লাভ করিব এই কঠিন চিবর দানের মধ্যে যে দানীয় সামগ্রীগুলো উড়িব এবং কঠিন চিবর সম্পর্কিত যেই উড়িব
মানে জিন দানা দি উড়ি বুয়ারি এই ব্যাগ কোন ফাগুদা খনে ওই জিবেরে কেন্দ্র করে বর্ষাবাস উদযাপন হই এই বেই ফাগুদা এর মধ্যে আরা এক্সাক্ট বি কোহনমিক যদি যদি ভাঙত যায় সংগদানত যায় এটা তো সংগদানত জিন ভাই ইন সমান সমান ইন কি হনা সমান সমান ব্যাগ কোন অধিকার ব্যাগ কোন কি হনা অধিকার কিন্তু কঠিন চিবর দানন মধ্যে রে কি আর অধিকার নাই শুধুমাত্র ওই ব্যাগ কোন ফাগুদা খনে জিবেরে কেন্দ্র করি কঠিন চিবর তাহলে এড়ে কঠিন চিবর খারে কেন্দ্র করি করণ দেয় ওনারা হনুমান রে হ্যাঁ বজিরানন্দ পান্তে বজিরানন্দ পান্তে রে এড়ে এককান খনসু তো গো সুইছ আরে মেত্তা বংশ পান্তে আমি গইন্য পারিব শুধু মেত্তা বংশ পান্তে নয় তো আর আর সব দিও সভাপতি পান্তিও এত বড় পান্তে ইবেও গো সুইছ কি গইন্য পারিব হনা দাবি করি নহারিবু কো সুদর বিন্দু কি হনা দাবি করি নহারিবু ওই কেউ দিলি খনে দিলি হনা আর সদ্য বান্ধে দিলি লজিতরে বুদে এড়ে অন্য হনকে আর এতিকম বান্ধে আলিও উগো সুসু তো একরে একান সুদর বিন্দু সুদর একান পুরো কে আই কি করি না পারবো হনা দাবি করি নহারিবু কিলে ইয়ন অপরাধ হয় কি হতে হনা অপরাধ হয় তো এখন তো শুধু বিক্কুর বেলায় ও ক্ষতিকান জায়গাটা আছে দে আবার শুধু বিক্কু নয় দায়কে পর্যন্ত দাবি করে ফোনে দাবি করে তো হরা খাওয়াতে বান্ধে তাল গুড়ে নিটিয়াই আর আর ওই না নয় খলফতর উঠিয়া উঠতে দিই আর আর এরকম ক্ষতিকান দাবি করে বিক্কুয়ে ওই জন্য দাবি করি পারে আবার এটা ওর ভিতরে দাবি করে তো হারা দায়ক হলে তো এটা তো এরকম নাই আরে এরকম আছে না হন এটা আছে না হদ্দি এখন আয় শুন্য পারে কারণ এডে আয় শব্দ শুনি দি কে হদ্দে আছে কে হদ্দে নাই আর কে হদ্দে শূন্য পারি ওনে নয় তো এখন সন্ধান বিশেষ বিজুম তৈলে এটা গোলে মালে ভিতরে ভিতরে থাকিতে পারে ওনে নয় গোলে মালে কি হনা থাকিতে পারে তো থাকিলিও ওনারা এরকম সতান্যাই নগরিবেন দেরি ওনে নয় এরকম কি নগরিবেন হনা সতান্যাই ওন ওই বৌদ্ধ শাসন রঙ্গে দুষ্টমিয়েরি কি হনা দুষ্ট আর এতুন বেশি কথা তো হন উচিত হইতুন কারণ পণ্ডিতরে বুঝন পড়াতে বলে আহার ইঙ্গিতে পণ্ডিতরে বুঝন পড়াতে কি হনা আর হলে মূর্খরে বুঝন পড়াতে বলে থাবা সোয়ারাই তো আরা কেউ বা থাবা সোয়ারা দিতে চুন পান্তে মানুষ হনা নয় তো আরা আহার ইঙ্গিতে হইম দেরি আরা কি হইম দে হনা আহার ইঙ্গিতে হইম দেরি তো হনার পণ্ডিত হিসাবে কোনে আহার ইঙ্গিতে হতাইন বুঝি যাবেন বিদেরি আহার ইঙ্গিতে হতাই কি হনা বুঝি যাবেন বিদেরি তো ওনার এরকম কেউ যদি গরিব এটা শুধু এই বিহার নয় তো এটা বিভিন্ন জায়গার মানুষ আসিলে নোয়াই হ্যাঁ ওন দি একজাক্টি আছে নোয়াড়ে একরা খাড়া হাঁটি ওই ফিচো দিয়ে দি ফিচো দি তোমারা তো এমনি সামনে দি বই আছো ওই তারা তিয়ে দিয়ে শুনে তো বহুত কোন ধরি ট্যাঙ্ক খর ট্যাঙ্ক খরার আবার ট্যাঙ্ক খরার খুলিয়ে বুলবু কারণ সাংমারের যদি খরার হই হয়তো খনে খরার দে হয় এটা সুলাই হয় দে ট্যাঙ্ক চুলার হয় দে ট্যাঙ্ক ব্যথা করার ইয়াং হয় দে এটা খরার খুলি হয় দে মানতে খনে খরার দে হয় তো এখন এত লাই তো তার ট্যাঙ্ক ব্যথা করি তো কেন বোধ কুন্দরে দিয়ে আছে তো এখন আবার আর এখানে স্মরণ করাই দৈন্য একজন তম পড়িব সাড়ে সাতটা বাজিবের আগদি করি এলাম দৈন্য একজন লাগিব হ্যাঁ দশ মিনিট আগে খন করব এখন ওই দেন এখান ধারণা করি লাই এখন সাতটা বাজিবের সাত মিনিট বাকি আছে দে সাতটা বাজিবের ছয় মিনিট সাত মিনিট বাকি আছে তাহলে আয় দশ মিনিট আগে স্মরণ করাই দিতে মহদি কিল্লাই ওই শ্বাসের দিকে আনুষঙ্গিক কথা হইবার লাই এদিকে কারণ ই উত্তুনতে আয় আরো ক্যাঙ্গরি নে সেট করে জোক ইয়ান ঠিক করিবার লাই মেত্তা বঙ্গবন্ধু আবার এই নয় যে প্রতিক্ষণ ওই আছে দে এক ঘন্টা হইতে গেলি দুই ঘন্টা হয় আর দশ মিনিট হইতে গেলি আধা ঘন্টা হয় এরকম নয় কারণ প্রতিক্ষণ মানুষ আছে দে সময় সম্পর্কে খান্ড জ্ঞান নাই দে সময় সম্পর্কে কিনে দে হোনা তো ই তারা বলে আবার মানুষ বুঝাইব ই তারা আবার কি হোনা মানুষ বুঝাইব এরকম বলি তো ই বেতন সময় সম্পর্কে খান্ড জ্ঞান নাই ই বে বলে আবার মানুষের দেশনা দিয়ে কি বুঝাইব দেখো না জ্ঞান দিব দে কি দিব দেখো না তার তো নেই সময় সম্পর্কে কি নাই হোনা জ্ঞান নাই তো এই গুণ কিনে কেয়ার রাখিবেন তৈলি ওনারা এই সবার টবাদ গেলিও কেয়ার যদি দশ মিনিট হইতু হয় ইবে যদি কুড়ি মিনিট হয় মনে করিবেন দিবে তুনো জ্ঞান হম ইবে তুনো কি হম হোনা সময় সম্পর্কে খান্ড জ্ঞান নাই দে কি জ্ঞান নাই দেখো না
খান এখন আই তো মাইনছন নামে খুর এখন আর বেলায় আজ ইয়ে কি রকমই দেখা যাক না মনে হয় বুদকে এরকম বাসায় আছে দে মনে হয় অপেক্ষা করি আছে দে আর সাই দেখ কুম্পান্তর তো বুঝি রে সারা সত্য বাজে সেট করি বল্লাই কোন এক মিনিট এক কি কে ফার হই কিনে সাই কিনে দোস্তর এরকম কত কিন তাই বুদ আছে না এরকম হ্যাঁ অসুবিধা নাই বাস সাই দাও কেন হই আই সাই এক মিনিট কি দেরি করি দেরি না সাই মনে হয় 10 মিনিট আগে কি স্মরণ করে দিবেন তো বান্দরে কিন্তু দায়িত্ব দিই আবার নয় বান্দরে আবার যদি বা হাতাল ইয়ার মধ্যে আর আর এমনি সান কথা গে কিন্তু অর কিলো বুদ্ধি নাছিল অর কিলো কি হো না অর কিল ছিল না ওনারা লেখিলি আবুর কিল লেখিলি কি হো না আবুর কিল আবার খলি যায় না আবুর কিল অবশ্য আয় অর কিল কই দি ওই ফুরন্তি আমল মধ্যে ঘুরে শুনি তো এই সে কারণে ফুরন্তি কথা কই দি কেন কোন গোসা টোসা অর গিল লেখে তো হইলে গোসা গোসা টোসা না হন ও অর গিল লেখে তো হইলে কোন গোসা টোসা না হন অর কিল কই দেই গোসা টোসা নহিও নে তো এখন আবুর কিল হয় দেন আসলে মূলত আবুর কিল ওই এতে ফুরন্তি আমল মধ্যে বোধকে অর কিল হইতে এদিকে নে অর কিল মাইনছরে ফুটিয়ারে ফুটতে নহয় না রাঙ্গুনিয়ারে রয়নে নহয় না হয় না নহয় শুধু ইয়ার রহয় দেন আর বহুত মিকে দে একে এইভাবে নহয় না এইভাবে হয় দে এদিকে নে খালু নাম তাইলে তারা খালাইয়া নহন না হন না নহ হ্যাঁ জসিম নাম তাইলে জসিম মেয়ে অনে নয় এঙ্গরে কিনে কেন গাইঙ্গেরি মানে গ্রাম্য পাশারি অর্থাৎ যা সিটেঙ্গেরি তো এখন আরা এই যে খোঁজ তো ওনারা তলি বুদ্ধি করি আরা যে কঠিন চিবর দান করির এত কষ্ট করে আয়োজন করির তৈলি যাতে আরা ব্যাগ সুফল লুন ফাই মতন করি না আরা নিয়ম মন প্রতিপালন করজুম দেরি কেন অনে নয় আরা যেই বিক্ষু সঙ্গ পর্যন্ত জীবন মধ্যে একান সুত পর্যন্ত দাবি করিন না পারে ইউ যদি আর একদম ইয়াইও আই এখানে আর সঙ্গনায়ক বান্তিও আই এখানে হো না সঙ্গনায়ক বান্তিও পর্যন্ত ইতুন একান সুত কি দাবি করি নগরে ও বে এক কোন ওই জীবের কেন্দ্র করি না আর কঠিন জীবর দান করি বে এক কোন ইবার পাইপ তো ওনারা এন্দি কেয়াল রাখিবেন দেরি এন্দি কি রাখিবেন হো না কেয়াল রাখিবেন দের ইখানে তো এখন আবার এর লিখি দে আবার মাইফলর কথা লিখি ওই মাইফলর কথা লিখি দে ইয়া কঠিন চিপর দান গল্লি মাইফলে কি ফল লাভ করিতারে ইং গুণল দে নিজের ইচ্ছার উত ইং গুণল দে কি ইচ্ছার উত হনা নিজের ইচ্ছার উত বোধ কে হদে কঠিন চিপর দান গল্লি মাইফত তুম ফুরুষ অন যায় মাইফত তুম কি অন যায় হনা তো এখন তাই তার তো মনে হয় দায় কেমা উৎপল্লা বন্যার বিকেল অর হত ইন দায় ফুরুষ হইতেন তলিবে কে নেবু অনেক হয় তলিবে কোনো শিবদান তুমি বিরত তাই বু পাল্লা আর অনেক হয় কারণ আয় তুম তো কি হইতু মনোনহর খনা পুরুষ হইতু মনোনহর আর তুমি বুদ্ধর মা হইতু মনোহর অথবা বুদ্ধর বা বুদ্ধর মান মানে সিদ্ধার বুদ্ধিসত্তর মা হইতু মনোহর বা বুদ্ধিসত্তর বউ হইতু মনোহর কিংবা ক্ষেমা উৎপল্লা মান্না বিশাখা সুপ্রিয় সুভদ্রা ইতার মতন হইতু মনোহর তো আয় তলি কঠিন শিবর দান করলি যদি আয় পুরুষ হই জিগুই তোলে আয় নগুজুম এরকম নয় বিশ্বকানন্দে যে জিয়েন দান করিনে প্রার্থনা করে এই এন লাভ করে দে ইয়েন কি হোনা লাভ করে দে বিশ্বকান্দ দে এরকম ওই বোধকে ব্যাগকে করি নজানোর কারণে এমনি বোধকে ওই দানত্বনো বিরতি থাকে দানত্বনো কি থাকে হোনা তো আর একজন হর হতে বানতে আত্ম খুব ইচ্ছা আছে দে মাই বোধ একটা ট্যালেন্ট ওই নে ওর হত একটু মনে হর মানে ওই ক্ষেমা উৎপল্লা বন্যার দিকেন কি টিকা হোনা ক্ষেমা উৎপল্লা বন্যার দিকেন তাহলে এখন কি বানতে হয় কঠিন শিব দানত্ব বিরত থাকুম না আমাদের নয় নয় এরকম নয় বিশ্বকানুদের যে জিয়ান দান করি না প্রার্থনা জিয়ান করে পুরুষ প্রার্থনা করলে পুরুষ ঐত্যারে আবার মহিলার তুন অরহত প্রার্থনা করলে অরহত ঐত্যারে তবে আরেকখান জিনিস কিনে বুদ্ধি শিখে দিই বুদ্ধি কেনলে তো পুরুষ প্রার্থনা করলিও আচ্ছা বুদ্ধি দিম না এনে দিম না পুরুষ প্রার্থনা করলিও কিনে জ্ঞানী পণ্ডিত প্রজ্ঞাবান ধার্মিক এরকম প্রার্থনা করিবেন সম্পত্তি ওলা একা বোগা মাথা তাসিরে ওনা নয় পুরুষ প্রার্থনা করিবেন বটে শুধু পুরুষ প্রার্থনা করলি এ দিলে মত হইলি কি মত হইলি হনা তো ও দিলে মত হইলেও না হনা এ তাহলে তোলে প্রার্থনা করলিও প্রার্থনা করিবেন জ্ঞানী পণ্ডিত আবার মাই হইলিও একেই
মাই ভাতুন উভয় এতুন প্রার্থনা করিবেন দে এই দানর শূন্যের ফলে আরা যেন জ্ঞানী উত্তারি পণ্ডিত উত্তারি ধার্মিক উত্তারি সম্পত্তি তাকে মতন সৎপুত্র উত্তারি ভদ্র নম্র বিনয়ী উত্তারি এই প্রার্থনা এম করিবেন দে এবং অন্তিমে পরম সুখময় নির্বাণ সাক্ষাৎ গরিত্তারি এই জ্ঞান লাগু নইলি এনে মতোয়া প্রার্থনা করিবেন হয়তো ডিলা ডালা মতোয়া গই যাবেন গিয়ে না নয় তো ডিলা ডালা মতোয়া নিয়ে এটা তো মার্কেটত নচলিব চলিব না হা মার্কেটত কি না নচলিব তাহলে বুদ্ধি করি নে জ্ঞানী পণ্ডিত প্রজ্ঞাবান ধার্মিক সম্পত্তিওয়ালা সম্পত্তি ছাড়াও কি নয় সুখ বুক করি না বেড়া আবার ধার্মিক হম পড়ব সম্পত্তি তা এলিও ধার্মিক যদি ন থাকে সম্পত্তি ইউন ওই খারাপ জায়গাত ব্যবহার করিব হরে ব্যবহার করবো হা খারাপ জায়গা ব্যবহার করিব তো সে কারণে এন দিও কে আল্লাহ হম পড়ব তলি আরা এক কান মাত্র হাগসাজ গুজি আরো বহুত আছে ইউন সাইড করতে জুমগি না হইন পারে তবে একটু একটু সাইড করি বেলাই একটু সময় সংক্ষিপ্ততার কারণে আরা তাড়াতাড়ি হই বেলাই চেষ্টা করছুম এখন খদ্দে ও আছে উপাসক উপাসিকারে ওই মানে দান করলি বিক্রিয়ে দান করলি ইউ খাইত পারে না নপারে এখন খটা বাজি দে সাতটা আর আধা ঘন্টা আর কি হোনা আধা ঘন্টা এখন খাইত পারে না নপারে মানে ইয়ে নয় না তোমার প্রশ্ন মানে কোন বিক্ষু সমনরে জীবন দান করে ই বিক্ষু সমনে দায়ী করে বিক্ষু সমনে দায়ী করে দিলি ই খাই থারে না নভারে ওনারা বিস্তারিত ফুরি লইবেন দে হনুত নাই হই বইয়ের নাম দেখা দিতে না হইম একটু করি পুরা হইন পাইজুম তো এই সে কারণে এক করে বইয়ের নাম উদ্দ দেখা দিতি ই বললো তো বিক্ষু হল পাতিমুখ্য শিল মধ্যে ১৩ নম্বর শিল আছে না সংজ্ঞা দিছে সন্ন্যাদি ১৩ নম্বর শিল জীবে কুলো দূষক কর্ম আছে জীবে কি আছে খোনা কুলো দূষক কর্ম আছে এই বেফরি লেবেন এটা ২১ প্রকার কুলো দূষক আছে কয় প্রকার আছে দেখো না ২১ প্রকার কুলো দূষক কর্ম আছে এই ২১ প্রকার কুলো দূষক ইউন কি হনা গরিব নভারিব তো বেগ কম বেগ কেন করেন এনে ইবে জিএম হই এটা এই কুলো দূষকর ভিতরে সাবজেক্ট ইয়েন আছে মাত্র এটা এক কান এটার ভিতরে কি হনা এক কান আরো বহুত আছে তো এক কান গান আসলে বিক্ষু সমনে আরা দেশনা দিদি তোমারা বে কোনো উর্বর ক্ষেত্র দান করো হন ক্ষেত্র খোলা উর্বর ক্ষেত্র মধ্যে দান করো ইয়ান দেশনা দিনে নদী দি তো এখন আর আর জীবনে দান করে আর আর দান করে দে উর্বর ক্ষেত্র হিসেবে নয় না তো এখন আর বিক্ষু হয় না যদি তোমার দিকে নির্ম ক্ষেত্র মধ্যে দান করি আসলে বিক্ষু বে ঠিক আছে না বিক্ষু বে মাথা ঠিক আছে না হনা হ্যাঁ ইবে জানি শুনি হঠাৎ দান দে হনা নির্ম ক্ষেত্র তো ইবার দানি ইউন আরো অন্যান্য বিহারের মধ্যে ভাড়া দি পারে না নভারে পারে না নভারে ইউন দায় করে দন উচিত নয় এই কুলো দূষক কর্ম মধ্যে এড়ে আছে হন কি আর এত সামত গরিব লাইও বা আরো দান খাইবার লাইও এরকম হন দায় করে কি দিত নভারে তো দি যেতে নভারে ওনারা খাইতো নভারে বেন্দরে ওনা নয় কি করি নভারে বেন্দে হোনা খাইতো নহারি বেন্দেরি তো ওনার ২১ প্রকার আছে তো ইউন নগর ইউন নখাই বেন্দেরি ইউন কি হনা নখাই বেন্দেরি কেন ওনা নয় কেউ যদি হয় ও ইবে ইবে আসলে বই অতিক্রম করে ভাগি আরো বিস্তারিত জানিবেন লাই ইবে কি কি বই ভজি ওনা নয় তো ওনারা আরো বিস্তারিত করি না ওই দেখা দিলাম কুলো দূষক ২১ প্রকার কুলো দূষক কর্ম আছে দে ইউনগুলি কিনে ফরি লেবেন আর যদি হন মিকেদি নফন ইয়ঙ্গান আর মনে হয় ফেসবুকের মধ্যে ২১ প্রকার কুলো দূষক ইউর মধ্যে চার্জ দিলি আই যাবো অথবা ত্রিভিডুক এখন তো বর্তমানে অ্যাপসের ভিতরে আছে ওনা নয় ওই বিকুশীল মধ্যে ১৩ নম্বর শিল জীবে হই হ্যাঁ ১৩ নম্বর শিল সংজ্ঞা দিশের শিলত আর যদি এনে উজু উজু ২২৭ শিলত সিরিয়াল দলি ১৩ নম্বর নইব এইবে আরো বাড়ে যাবো গই সার্গ যুগলি ১৩ ১৩ রঙে সার্গ যুগলি হত ১৭ নম্বর শিলের মধ্যে ওই একগ্রে একই সিরিয়াল বললি এটা বিকুশীল মধ্যে পার্ট বাই পার্ট আছে ইউম পারাজিকা ইউন মধ্যে সংজ্ঞা দিশেষ ইউম পাচিতিয়া ইউন দুঃখট এরকম আলাদা আলাদা কি আছে বিবাদ অধ্যায় বাক বাক আছে তো সেই কারণে এভাবে সম্পর্কের তোমরা স্টাডি করে নেবেন আর নকরে দিকেন হ্যাঁ এর দূর হইনে সাইজ করে দিবেন ঠিক আছে না আচ্ছা ঠিক আছে বলে এখন আতুন তরাতুন নম্বর দিয়ে কিনলে এটার আগে দিয়ে দেয় আসলে এটা ইভে লিখি দেখ ডাক্তার তুন আচ্ছা ফোন
আচ্ছা এখন উপগুপ্তবানদের বিষয়ে আর বিশেষ কিছু নহই অনারা উপগুপ্তবানদের বিষয়ে বই আছে এ তুম ফরিলইবেন দেরি ঠিক কেন বিস্তারিত হই না হান গো মানুষ জীবনী হইতো গলি তো কোন গোড়া গো লাইভ হই যাবে গোড়া কেন গোড়া দেশন হই যাবে গোনা নয় তো উপগুপ্তবানদের বই আছে মেত্তা বংশবানতে নেই কি গো ওই উপগুপ্তবানদের জীবনী এরি এই বই ফরিত্তার নয় নয় মেত্তা বংশবানতে গলে কি ওই তো ওই উপাসক দিলু বরু ইবে ইও প্রকাশক প্রকাশক আছিল এই আমাদের উপগুপ্তবানদের জীবনী আরো বহুত কে সাবা দিগি ইমদে দিলু বরু প্রকৌশলী ইবে ইও একবার 1000 সাবা দিল 1000 না আরো 1500 আই ঠিক বলি গে 1000 মনে হয় না 1500 ইবে বহুত জনে প্রকাশনা করে দিগি ইউ দুঃখ দেখির প্রকাশক তো এই এরকম বইবে ফরিলবেন দেরি ওই ওই মেত্তা বংশবানতে লিখি দিবে ফললি আর ডিটেইলস জানতে দিবেন কারণ এই বেগো গোড়া গো বিকুট জীবনী জীবনী হতে গেলে বহুত লম্বা নয় হয় না নয় এটা স্যামসাং তা ফলো দে আর একখান ফরি গিন হন একখান দান তান কি বিষয়ে লিখি তাই গুফ ওয়াই দি দেন জাকি বলি আজ কি না হন আচ্ছা ইয়ে নিউ ফাংলা বুঝু হ্যাঁ এখন হদ দে ফুজা বিষয়ে হইতো সব এটা হতে প্রকৃত ফুজা হারে হয় তো প্রকৃত ফুজা হইলো আসলে আই হই বোধকে ফুল দি ফুজা করে হ্যাঁ বিভিন্ন কিছু দিনে স্যান্ড দিনে ধূপ দিনে মোমবাতি দিনে ফুজা না করে না করে না করে হ্যাঁ করে তো এখন বৌদ্ধ জাতিতে পরিনির্বাণ যার বৌদ্ধ জাতি কিনা যার হনা পরিনির্বাণ যার এতে বহু দেবতা ব্রহ্মা সহ এবং মানুষ শুনো কি পুত্রে কি ফুল দিনে কি করে হনা পূজা করেন তো এখন এই পূজা ইউনিট দ্বারা বুদ্ধ হইদে সপ্তগণর সুগতি লাভ হয় সপ্তগণর কি লাভ হয় হনা সুগতি লাভ হয় তো এই পূজা করি না ওনারা স্বর্গ মুক্ত লাভ স্বর্গ আদি লাভ করিতে পারিবেন এবং সুগতি লাভ করিবেন কিন্তু আরো একদম খাঁটি পূজা হইব দেখতে যেতে ওনারা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করলি একবার অরহত উত্তরিবন্ধে নির্বাণ উত্তরিবন্ধে তৈরি প্রকৃত একদম উচ্চতর সুযোগ তো সন্ধান শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করলি ইবে একবারে সর্ব উচ্চ লেভেলের কি হয়ে যাবে দেখো না পূজা ওই যে বুকিতে কিন্তু আবার এই নয় ওই পূজা ইন্দিনে শূন্য নয় এরকম নয় ই ইন্দিও অনারার সত্যগণের সুগতি লাভ হয় সত্যগণের কি লাভ হয় হনা সুগতি লাভ হয় যেমন যেমন উদাহরণ দিই না কেন না নয় বুদ্ধ রামলম্বের দিন ইয়া রাজা প্রসেনজিতর বউ মল্লিকা দেবী নাম শূন্য নহন দিন কি জানি হয় না নয় ই বে মালি আসিল কি আসিল দেখো না মালি আসিল ই বে বুদ্ধ রাজাতে ফুল দি পুজো করছি ফুল দান করছি এবার ভবিষ্যৎ বাণী করছি যে এই মালি ইবে হতে আজিয়ার ভিতরে রানী হয়ে যাবুগে আজের ভিতরে গিয়ে যাবুগ হনা হ্যাঁ না এদিন এই প্রসেনজিতর বউ গিয়ে গুই এদিন এই প্রসেনজিতর কি হনা বুদ্ধ ভবিষ্যৎ বাড়ি হই না বিহারত গিয়ে গই এখন যারা মার গোলাপি তারা হয়তো বুদ্ধর বাণী অব্যক্ত ফলিবুদে নিশ্চিত আর যারা বুদ্ধর হতে একজন দ্বিতীয় দ্বন্দ্ব তোর আজের ভিতরে এই মালি মাই ভয়বে কেন করে হতে কি হতে রানী হয়ে বুধে অসম্ভব সম্ভব নয় কিন্তু বুদ্ধ তো গিয়ে গই এ আর হরদে রাজা প্রসেনজিৎ যেতে নগর পদক্ষিণ মধ্যে বাইরে গিয়ে রাজার সকুত ফুরি গিয়ে গোখনে এই মল্লিকা এইবারে খারজি খবর ল এ খবর লই না একবারে গরল লই যায় কি করি লিগে হনা এইবে আরো প্রধান রানী বানাই কি রানী বানাই হনা এইবারে হদে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম অনা নয় ইয়ে তো ইহ ধর্ম আরো ফরজর্ম এবার মার্গ ফল হইল কি হই হনা মার্গ ফল হই শতাভর্তি ফল লাভ বুঝি দেয় কেন তো এখন আরো সব ফরজর্ম মধ্যে আরো স্বর্গ যাইব বুঝি ফরজর্ম মধ্যে আরো হরে যাইব হনা তো এত লাই এই মনন করিবেন দে বুদ্ধরে ফুল দি দি ইউনর কোন ফল নাই বুদ্ধরে বন্দনা করি দি ইউনর ফল নাই এরকম কেউ যদি ব্যাগকে করে মন করিবেন দে ইবে তুম ত্রিভিটক কর জ্ঞান নাহি ইবে তুম কি নাই হনা ত্রিভিটক কর জ্ঞান নাই তো অনারা এত লাই বুদ্ধর এই ফুল দি পূজা করন তবে ইকিনি জ্ঞান লাইব এই ফুল ইবে যে এখন তাজা আছে ইবে দান গরির পবিত্র হিসাবে তবে ইবো মজিজে গুগু ইবো কি হিসেবে কহনা মজিজে গুগু ব্যাগ কোন নিত্য আয়ো একদিন আস্তে আস্তে বুড়ো হয়ে যাইঙ্গ আস্তে আস্তে কি হয়ে যাইঙ্গ সামরাই হ্যাঁ
Fotoğraf fotoğraf oynadı bugün ne? Ana ne? Sitenge hata ki hona. De iyi no sinde gori ben deri. Dolayı ekon ara hatta ki. Bodra prani hatta hoy ki ne? Bodra mas mangsho kele prani hatta hoy ki ne? To ekon iyi bekke gori tu geli ikni details lomba gori bekke gori buru khamini rasa da. To ey bora bora gori ne? Acce. To ara 20 minit to. İyun kinto alpo bekke kinto buzu buzi. নয় তারপরে আমি অল্প সময়ের ভিতরে ব্যাককে করি না শেষ করি বেলাই চেষ্টা করি মেরে ব্যাককে করি না শেষ করি বেলাই চেষ্টা করি জুম বানতে আর কিনে হেল্প বললি ইয়াং গানি কিনে লন মানে আই ইয়ং বেশি আততালিও মন নড়িব আর নয় এই কে ইয়ং দজুম ন দজুম করি করি এখন অনারারে কিনে মন দি শুনিবেন মাছ মাংস হাইলি প্রাণীত্তা ওই কিনে ইয়াং গান একটু করে হোর প্রাণীত্তার পাঁচ অঙ্গ আছে প্রাণীত্তার হুব অঙ্গ আছে পাঁচ অঙ্গ আছে এই পাঁচ অঙ্গ ইউন অনার তুম বালা গরি জানম পড়ব শুধু এরা আন্দাজ গরি নে ওই নয় হলি কই তুর ই বুঝম পড়ব তো বুঝি না তারপর হল লেভেলর ভাব হল লেভেলর শূন্য এই বুঝি করি বান্দে এনে মান মান গাইলে ভাব হয় শূন্য এক গরি হলি ইয়ার বুঝ বুঝি কি নয় বয়ত ভাই আই কি পড়াত তুম হই দি তো এখন পাঁচ অঙ্গ এই পাঁচ অঙ্গ কি কি প্রাণীত্তা ওই দে পাঁচ অঙ্গ বঙ্গলি এই অঙ্গ কি কি ইংরেজি প্রাণী হোক করব প্রাণী বলিয়া ধারণা হোক করব সেই ধারণা লই প্রাণী কে বলি বচেতনা বা হত্যাচেতনা উদয় অম করব হত্যাচেতনা বা বচেতনা বা ইংসে চেতনা উদয় অম করব সেই চেতনা লই প্রাণী বেরে আঘাত গরম করব প্রাণী বেরে কি গরম করব আঘাত গরম করব সেই আঘাতে প্রাণী বে মারা দম পড়ব সে আগাতে প্রাণী বে কি দম পড়ব হলা মারা দম পড়ব হউ অঙ্গ হইলাম তে আচ্ছ ওই নে নাও মই আবার হম পড়ব না প্রাণী হম পড়ব প্রাণী বলে ধারণ হম পড়ব ইবের ইবের প্রতি বচেতন বা হত্য চেতনা উদয় হম পড়ব সেই চেতনা লই বেরে আঘাত দম পড়ব সেই আগাতে প্রাণী বে কি মারা দম পড়ব এই পাঁচ অঙ্গ বঙ্গলি এই প্রাণী হত্যার শিলিবে কি ওদে বঙ্গ অদে এ তুন যদি উগ্র দুয়ো যদি বঙ্গ হয় আর কোন যদি বঙ্গ নয় তাহলে শিল বঙ্গ লইব তবে অঙ্গ বঙ্গ জনিত ঠাকুর কিছুটা কি হবো বলা কিন্তু শিল বঙ্গ লইব এখন অঙ্গ বঙ্গ যদি কি হবো যদি উত্তম ইচ্ছে তো একটা আত আছে তা আত একটা না থাকে মানুষ বা বাঁচে থাকে না থাকে আত তো গেলে তাহলে না থাকে থাকে তো না আপে কেন বালে আঙ্গুর গো বালে কিন্তু পরিপূর্ণ হল না পরিপূর্ণ নই নি কিন্তু মে পাশে থাকে অন্যান্য খাতা আছে কি গরি পারে ইও অঙ্গবঙ্গলি হাম অঙ্গবঙ্গলি কি তুন ইউন মধ্যে যে ইনসে চেতনা উদয় কি বলি বক্ষ চেতনা উদয় তো বক্ষ চেতনা উদয় কি মধ্যে ভাব নই না করব না নইব তারপর আকাত কিছু দেতে ইনসে চেতনা হল না আকাত কিছু দেব না তো কি ভাব গুলো নইব তোমতে লোক দেশ কি মোহ তো তিনর ভাব নয় না তো এখন ইউ মে পাবর পাবর কো বটে শিব বঙ্গ নয় বুঝে যদি ফাসু যদি বঙ্গ নয় তর উপমা কথা এক জায়গার মধ্যে অনেক আনিলে দম এখন আর নিজে ছটি অনাত মন প্রাণী হত্যা করিবার হলো কি ভাই ইচ্ছে নাই কিন্তু তেলা ভোকা উপর কি তেল তলে ধরি মারা গিয়ে এখন ইবে প্রাণী হত্যা করবো না নব ইয়ের নাম একটু করে ব্যাখ্যা করে দিই অনে দন্দে অন্য হাতে কিন্তু প্রাণী হত্যা করিবার ফল কি নাই মন নাই তো এখন মারা গিয়ে তো এখন অনেক অত দেখি দেখি তো ভালো ন দেখি তো ভালো দেখি তো প্রাণী বলি ধারণা আসি বলে নয় কিন্তু ন দেখি তুই প্রাণী বলি হলো কি নাই বলা ধারণাও নাই তুই প্রাণী ওই নয় তুই কিন্তু প্রাণী দেই মরে দে না প্রাণ তাই নিয়ে মরে তলিবে যদি প্রাণী হই এত ব্যাখ্যা করতে তলিবে প্রাণী তারপর হলো বচেতনা তো অনাতুন হত্যা করিবে ইচ্ছা নাই কিন্তু ওরা দিবে সদিবি বচেতনা হত্যা চেতনা আসিলি নে নো আসিলি তলি অঙ্গ যেন তো নোয়াছিল না নয় তলি অনেক হঠাৎ করে ধরা ধরে গিয়ে দে তলি বচেতনা লই না তো আঘাত ন গরম অতর্কিত আঘাত কি কি বুঝে পুরি গি বুঝে তবে এ আঘাতে মারা গিয়ে এ আঘাতে কি হলা মারা গিয়ে তবে এখন এই উন্নতি তো অঙ্গ ব্যক্তি ভঙ্গ ওই নে নয় কিলে কোন বচেতনা লই কি ন গরম আঘাত ন কিন্তু ইবে তো ওই অঙ্গ হক অঙ্গ ভঙ্গ ইবে প্রাণী ইবে কি হলা প্রাণী আবার অনেক বচেতন হলে আঘাত তো গরম করে কিন্তু মারা গিয়ে কিন্তু কি হলা মারা গিয়ে এই সেই কারণে অঙ্গভঙ্গ হইলো শিলভঙ্গ নই কিন্তু শিলভঙ্গ ধরিত যে পরিমাণে শিল্পের নিকুট ভাবে প্রতিপালন বলি যে পরিমাণে ফুল্ল হইবার কথা
এই পরিমানে পুণ্যকার নয় বুদেরি সময় বুদেরি কেউ দেখো না সময় বুদেরি আরেকটা বিষয় তো ফটো দিয়ে আনি দেবে সতী এখন দেখুন দে একটা লতা একটা কি হনা লতা এখন মনগজন দিবে গো সাপ মনগজন দিবে গো কি হনা কিন্তু বে কিন্তু লতা ইয়ং কিন্তু কি হনা তো লতা মানে ধরো ইয়ে রশি হলি দড়ি নে ইয়ে একটা দড়ি অন্যরা রশি চিনন দে না দড়ি চিনন দে হনা চিনন দে হ্যাঁ দোনোয়া চিনন আচ্ছা ইয়ে দড়ি বা রশি এরি বা হাসি হলি ধরো না অন্য নয় হাসি মানে এত বড় বড় জাহাজ টাহাজ নৌকা ঢুকে বাঁধা দে ইয়ন হাসি খাওয়া দেবে ভালো নয় না ইয়ে কিন্তু বড় তো এখন মোটামুটি রশি দড়ি বা হাসি এরি এখন ফুরি আছে রায়তর আন্ধারত মধ্যে অনেক আড়িজন হঠাৎ মধ্যে দেখুন দেখিনে সাপ বলি মনে করছুন দে কি বলি মনে করছুন দেও না হিন্দু বে তো সাপ নয় এবার তো কিন্তু কি নয় হনা তলে আয় ফতম হয়ে দিবে প্রাণীয়ম পড়ব তলে তো প্রাণী নয় তলি এখন প্রাণী বলিয়ে প্রাণী বলি কি হনা ধারণম পড়ব প্রাণীয়ম পড়ব প্রাণী বলি ধারণম পড়ব এখন অনাতন ধারণ হই দে প্রাণী বলি ধারণ হই দে কি হনা কিন্তু বে প্রাণী নয় ই কিন্তু বে কি নয় হনা এখন এই প্রাণী বলি মনে করি এবারে মারি ফেলে বেলাই আঘাত গুজুন মারি ফেলে বেলাই কি গুজুন হনা আঘাত গুজুন তোরে বচ্চাতনা উদয় ওই না নময় ইনসে চেতনা উদয় ওই না নময় তৈলি এখন এই চেতনা লয় আঘাত গুজুন কি গুজুন হনা আঘাত গুজুন এখন ইবে তো প্রাণী নয় মারা হতুন যাইব ইবে এনকান লতা ইয়ে এনকান কি হনা লতা তো এখন এখন ইবে আঘাত গুলিও বচ্চাতনা তো ইনসে চেতনা তো ই উদয় ওই তো সেই কারণে অপরাধ হইব কিন্তু শিলবঙ্গ নইব কারণ ইবে প্রাণী নয় ইবে কি নয় হনা প্রাণী নয় এনেকা লতা বা হাসি হ্যাঁ বা রশি আবার এন্দি ইবে হন প্রাণী নয় যাতে মারা হতুন যাইব না নয় প্রাণী নয় যাতে কি হনা মারা হতুন যাইব তো এখন সন এই চিত্তের প্রতি কেন বিষয় এরকম আছে দেরি তো ওনারা এই যে পাঁচ অঙ্গ ইন আরো বালা করে জানম করিব এই বালা করে জানি আরো মনোগ্রহণ করিব দেখি প্রাণীয়তার তারতম্য আছে অনেক প্রাণী বেড়ে আঘাত করিবে সত্যি কি পরিবেন ইংসে চেতনা লই বচ্চাতনা লই না আঘাত গরণ গো ফুঁড়ো মাইতে মশা মাইতে যে দূর বল ভয় গরম পরে গো আতি মাইতে একটু বেশি বল ভয় গরম করিব না করিব তলি নদী যতক্ষণ তুমি বল প্রয়োগ করিবেন যত কৌশল অবলম্বন করিবেন ততক্ষণ পর্যন্ত ইংসেছে তোমায় উনারে চক্র চলে না চলে মেশিন মানে ইংসের মেশিন এর কিওর মেশিন হনা ইংসের মেশিন তলি এই ততক্ষণ পর্যন্ত ফাফর আর কো মশা ধরো নাই বসি টপ করে ইংরে মারি গেলেন কিন্তু মশা তো হইতারন মশা তে কি হনা তলি এটা অনাতুন ইংসেছে তোমায় কতক্ষণ স্থায়ী আছিল অল্পক্ষণ তলি নদী ফাফর বটে অল্প বুদেরি ইয়ে ফাফবু বটে কেউ দেখো না আর জানি শুনি মেনলি তো অবশ্যই প্রাণী হত্যা হইব ফাফ হইব তবে ওই আতি মারণ সমান নয় বুদেরি কারণ আতি মাইতি তো বল প্রয়োগ গরম পরের কৌশল প্রয়োগ গরম পরের এবং এক কৌশল তো নর এর বহু কিছু চিন্তা চেতনা যত চিন্তা চেতনা করিবেন সেই হুন যত কাটিবেন তত ভাব বুদ্ধি তো ওইবু এই বিষয়গুণ আরো বিষয় এখন তো প্রাণী হত্যার ইয়ে নাই নৌ আহি আজ মাত্র এখন আরো কিনে তাড়াতাড়ি শেষ গরম পরে কিন্তু বিস্তারিত নবলি আসলে বুঝো বুঝি নয় তারপর এখানে খোবেলা চেষ্টা করি তাড়াতাড়ি এই কৃত কারিত অনুমোদিত প্রশংসিত কি কি কৃত কারিত অনুমোদিত প্রশংসিত কৃত মানে নিজে করা কৃত মানে কি হনা কৃত কারিত মানে অপরাধ দ্বারা করানো কৃত কারিত অনুমোদিত অনুমোদিত মানে অনুমোদন দন হ্যাঁ তারপর অনুমোদিত এবং প্রশংসিত প্রশংসিত মানে ফাফিয়ানোর কি করণ প্রশংসা গরণ তৈলি এখন জীবে নিজের আতে মারে ইটা তুম যে রাখুটি এখন জীবে প্রশংসা করেন একই রাখবু না একই রাখবু না হনা উত্তর নদের একই রাখো তো নয় তো এটা তো প্রশংসা করতে ইতর মারি গেলে ইয়ে কি হইদে বালই হত দে তাহলে এখন প্রশংসা করলিও এ বালই হত দে ইতো ভাবব তবে ইতর ভাবার ওই জীবের শ্বশুর হইলে নিজে মারেন ইতর ভাব একে হইতো নো কিলে হইতো নো জীবের নিজে মারেন ইতর তুন তো প্রচুর ক্রোধ উৎপন্ন পরের প্রচুর ইংসে উৎপন্ন এত লাই ইতর ভাব কেউ বহনা বেশি ওইব কিন্তু সাইড ওয়াই ফাফর সাইড ওয়াই কি হনা কৃত কারিত অনুমোদিত এবং কি হনা
প্রশংসিত এখন তোমারা মাছ মাংস জিউং হ ইউন রঙ্গে অনারা রঙ্গে এখন ওই ফাচ্চ জড়িত আছে না নাই ইউ গবেষণা করেছে বেন এখন কৃতকারিত অনুমোদিত ইউনারে কি জড়িত আছে না নাই গবেষণা করিবেন এর এর ভিতরে আরো বিষয় আছে এর ভিতরে উপলব্ধি দৃষ্ট শ্রুত সন্দেহ কি আছে তো না দৃষ্ট শ্রুত সন্দেহ দৃষ্ট মানে দেখা দৃষ্ট মানে কি হলো না দেখা মানে অন দেখুন দে ইবারে মারের বা জাল বাজি বা ইবারে মারের দেখুন হ্যাঁ বলতে দেখা দৃষ্ট মানে দেখা দৃষ্ট শ্রুত অনশুনন্দ খনকে আর জামাই ধরন খনকে আর গর জামাইরে গিউন অনশুনন্দ জামাই আইবুদে শুনি না ইয়া ফরুদ মধ্যে জাল দিয়ে দে অথবা কুরোও কি খাড়ি এনে দে তলি ন দেখে কিন্তু শুনি না ন শুনে শুনি তো দৃষ্ট শ্রুত সন্দেহ সন্দেহ মানে অনার মনতে ছিদে কে ন হয় হ্যাঁ ইবে নিশ্চিত আনলাই মাত্র মাজি দে আর উদ্দেশ্য করি না মাজি দে এই তিনন বিষয় এই তিনুয়ান বিষয় যদি জড়িত থাকে তলি এড়ে ফাফ হইব কি হইব হনা ফাফ হইব আবার এর মধ্যে ফাফর তাৎপর্য আছে ফাফরও কি আছে হনা দেখিলি অনেকখানি বেশি ভাব শুনিলে আর কিনে সম্পাদ আর যদি অনুমান করেন তবে ফাফ হইব এই তুলনায় তিনি আর কিনে কি হইব দেখনা ফাফ ক্ষমবুদের তলে অনারা জ্যোতি নিকুত ওইটা সন কি হইতে চাইলে হনা দৃষ্ট শ্রুত সন্দেহ থাকে লিও এই মাছ মাংস ইউন নহাইবানদের ইউন একেবারে নিকুত যারা ওইব নিকুত ওইবের ইচ্ছে যারা এই তারা লাই তো এখন জীবে প্রাণীয়তা বা অনা নয় মাছ মাংস জিউন খাই তলি এড়িওর ভিতরে যদি ইউন জড়িত থাকে তলি জড়িত কি পরিমাণে আছো কি লেভেলর আছো এই পরিমাণে ফাফ হইব আর যদি ইউন রঙের ইনভলভ না থাকন তলি ফাফ হইতো না দেরি তলি কি হইতো না দেখো না ফাপ তো এখন বান্তি হলে কেঙ্গুরে খাই বান্তি হলে দান দিয়ে তোর আর উদ্দেশ্য নয় ইতর আল্লাহ অর্গন দিয়ে গজ্জে আয় এসি দে আরেও দিকি তলি একটা হাইতার দেরি একটা কি হোনা খায় ফারিবুদের আর যদি সন্দেহ আইয়ে দিবে আর লাই গজ্জি দে শুধুমাত্র তলি খাইন্য পারিব তলি কি হোনা খায় নহারেবু এই এইভাবে হইলো যে প্রাণী হত্যার অঙ্গে জড়িত অনা নয় এখন উপাসক জীবে প্রশ্ন জীবে ইউথ আশেপাশে আছে না নাই হইন্য বাড়ির তবে ইবে নশুনিলিও অন্য কি আর উহার অনারা উহার ওই না কিছু বুঝছি না নবুজন হ্যাঁ তো এখন এখন ঘটা আচ্ছা এখন ঘটা আগে হ্যাঁ গোড়া তো অভিধর্ম গোড়া বেগকে গরম করবো হয় তবে সংক্ষেপ কেন চিত্ত চিত্ত হলুদে জীবন আর চিন্তা করে চিত্ত কি করে চিন্তা করে কি চিন্তা করে বিষয় বা আলম্বন এই যে বিষয় বা আলম্বন চিন্তা করে এইবারে হয়তো চিত্ত এবারে হয়তো কি হয় না চিত্ত আর চিত্তের অনুবৃত্তি ইউনর হদে চৈতন্যিক ইউনর হদে কি হো না চৈতন্যিক মানে আর জীবন ছোট ছোট গুরু গুরু চিন্তা করি এই জীবন মনের ভিতরে উৎপন্ন ওইটি জীবন উৎপন্ন এই ইউনর হদে চৈতন্যিক ইউনর হদে কি হো না চৈতন্যিক এই চৈতন্যিকের সংখ্যা হলো 52 প্রকার কয় প্রকার হো না 52 প্রকার আর চিত্তর সংখ্যা হলো আর হলো 81 প্রকার কয় প্রকার হো না এনে 89 প্রকার কয় প্রকার হো না উনানব্বকার চিত্ত ইবেরা যদি আবার লোকোত্তর হিসেবে যদি অধ্যয়ন অঙ্গ হিসেবে যদি যোগ করে তলি আরো 40 আরো কয় প্রকার হবে দেখো না 40 যোগ করলে হত দে হ্যাঁ 89 হত দে হ্যাঁ হত দে এডের মধ্যে আবার আয় হই এডের মধ্যে 89 প্রকার কইলিও এডের মধ্যে আবার 8 প্রকার ইউন কি হয়ে যাবো কই লোকত্ব চিত্ত ইউন কি হয়ে যাবো বিয়োগ হই না আবার ইউন ওই 40 দিনে যোগ হইব 40 দিনে কি হইব দেখো না যোগ হইব দেরি 121 প্রকার 100 কয় প্রকার 21 প্রকার এই হলো যে চিত্ত ইউন যদি বিস্তারিত ব্যাখ্যা করতাম চাই গোড়া অভিধর্ম গোড়া কি হো না অভি ধর্ম তো এত লাই অনারা অভিধর্ম সংগ্রহ জীবে আছে ইবে ফরিবেন দেরি ইবে কি করিবেন দেখো না ফরিবেন দেরি অনারা যদি বালা অভিধর্ম গোড়া ফরিন্ন ফেলিও সার সংক্ষেপ করি না লিখি দে এরকম বইয়ের নাম হয়ে দি তাড়াতাড়ি ই বল দে আরা ডাক্তার রামচন্দ্র নামে উগ মানুষ আছিল এই বাংলাদেশের দেরি ডাক্তার কি হো না
রামচন্দ্র নামে বহুত ফুরন্তি আমল মানুষ আয়নও দেখি আর বাপসা সাইতেরও দেখি কিনা সন্দেহ বহুত ফুরন্তি আমল মানুষ ইবে খুব বই লিখে আয় ফুজি ইবে কিন্তু অভিধর্ম ইবে অনুবাদ গুজিতে প্রথম ইয়ার পরে পরে কিন্তু আরো বহু জনে কি গুজি অনুবাদ গুজি কিন্তু ইবের মধ্যে সন্দেহ করি দেখে আছে দেয় ইবের নাম হই দিয়ে রে ডাক্তার রামচন্দ্র বড়ুয়া নামে উপ মানুষ আছে এই মানুষই বে অভিধর্ম সংগ্রহ কি করছি অনুবাদ করছি এই বে ওনারা পড়িবেন ইব এনে অর কিল্লে দক্ষিণে হাইললে এডে অর কিল্লে হিন্দি ওই রাজনর দেরি ইয়ার নদী অর কি অর কি চিনন না ওনারা এ এ হিন্দি ওই রাজনর রাজনতানা খুঁজি দে ওই অর কিল্লে দক্ষিণে আল মধ্যে বহুত ফুরন্তি আমল ইবে এই প্রথম অভিধর্ম সংগ্রহ বই অনুবাদ করছি দে এই অভিধর্ম সংগ্রহ এবে যদি স্টাডি করন এড়ে চিত্ত চৈতন্যিক সম্পর্কে বালাগরি উদাহরণ স্বরূপ উদাহরণ সহ ব্যাখ্যা আছে ওনারা ইতুন কিনে স্টাডি করে লইবেন এখানে স্টাডি করে লইবেন তারপর ওই সোপাদিশেষ আর অনুপাদিশেষ সোপাদিশেষ এই সোপাদিশেষ নির্বাণ এবং অনুপাদিশেষ উগ্র নির্বাণ হলুদে জীবা অরহতয় যাতে কি হয় হোনা অরহতয় এতে সোপাদিশেষ নির্বাণ এতে হয়তো কি হোনা সোপাদিশেষ নির্বাণ আর অনুপাদিশেষ হলো তো যেতে একবারে বে কোন শেষ মানে একবারে পরিনির্বাণ গেলি কি গেলি হোনা পরিনির্বাণ গেলি এই হলো দে ব্যাখ্যা সংক্ষেপে এরি হ্যাঁ তো অরহতলি মানে যারা যেতে ক্লেশ হয়ে যাবো কই আর পাঁচ মিনিট আছে দে তো জীবন ক্লেশক হয়ে যাবো কই এই এতে অরহত তবে আর বুঝিবেলা যদি কিনে বাসা জ্ঞান যদি আরো সহজ করে হই ক্লেশ নির্বাণ করলি ফাপ নির্বাণ করি ফেলালি ফাপ নিবে ফেলালি ফাপর ক্ষয় করি ফেলালি তারা হয়তো ক্লেশ নির্বাণ তারা হয়তো কি হোনা ক্লেশ নির্বাণ আর যাতে ওই আরা লোকেল ভাষায় মারা যায় হইদি কিন্তু মারা যায় নয় ই বলি তো পরিনির্বাণ হয় এই পরিনির্বাণ ইবের হয় স্কন্দ নির্বাণ ইবের হয় কি নির্বাণ হয় না স্কন্দ নির্বাণ তো ওনারা সংক্ষেপে বললাম দে কারণ এমনি সময় তেমন একটা নাই তো সে কারণে কারণ সময় বরাবর এটা আর সাইড মিনিট আছে দে আই দি ওই কলিং বেল কিন্তু দিবে কি তো মনে নয় আর বাতাই দেন দি মনে নয় না বাতা দিবে লাই কই দেই বাতা দেন নয় তো ওনারা এত পর্যন্ত দেশনাগুন শূন্য এই আর বুদ্ধের প্রশ্ন এন্ডি পান্তারা তো রই গিয়ে গই আসলে ব্যক্তির উত্তর দন সম্ভব নয় কারণ আর টাইমলি ব্যক্তিসু খাস সম্পন্ন গরণ কি উচিত তো ওনারা জীবন শূন্য এই আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন করিবেন কি করিবেন দেখো না আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন ব্যক্তুনে ফন্ডিত বেলায় চেষ্টা করিবেন আবার ফন্ডিত থারে হয় কোনো লম্বা লম্বা লেকচার দিলি ঘন্টা কি ঘন্টা হই তেললি ইবে ফন্ডিত নয় ইবে কি নয় হোনা ইবে তলা টিকতম পরিভূত ইবে কি তম পরিভূত টিকতম পরিভূত হোনা তলা মানে চরিত্রের তলা মানে কি হোনা চরিত্রের বাংলা ইংরেজি উর্দু ভাষী দেশনা দিলি হইবে ফন্ডিত নয় পণ্ডিত থারে হদে সহনশীলতা জীবের দয়া কুশল কার্যে নির্ভীক ক্ষমা মৈত্রী এবং নিজের যে অক্ষুণ্ণ রাখিত তারে হদে পণ্ডিত তারে হদে কি হনা পণ্ডিত এই পণ্ডিত বেল্লাই চেষ্টা করিবেন দের হন ঘন্টা কি ঘন্টা দেশনা দিলিও বক্তব্য দিলিও কি নয় হনা পণ্ডিত নয় কারণ ইবে অত হিন্দি দেশনা দেরেরি হিন্দি বক্তব্য দেরেরি অন্দি যদি ফটকাবাজি করে কি করে হনা ফটকা ফটকাবাজি মানে তো বোর্ড বাগ্য হম করবো না হোনা তো এই নইবু তো এত লাই ওনারা খাটি বন্ধিত বেলা চেষ্টা করবেন বে কোনো আরা নির্বাণ ওর দিকে যাইম কোন দিকে যাইম দেখো না নির্বাণ তো আরা ওর নির্বাণীয় করে দূরীয় ন হাসিও ন বড়মন্তব্য গাতা হয় ই বলতে কি নহে দূরে নহে কাছে কুজিলেই পায় লোভ দেশ মোহতারে ডাকিয়াছে গায় আবরণ কুলে ফেল দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান রহিবে কি হোনা অম্লান যাতে অম্লান উত্তরণ আর কয় মিনিট আছে হ্যাঁ দুই মিনিট আচ্ছা দুই মিনিট আছে তো কেন না ইতারা যে বরাবর হরে এই বরাবর তো এখন ওনারা ব্যক্ত লক্ষ্য লোদে নির্বাণ এই লক্ষ্য পথে চলতে হলে বুক খুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বাঁধা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না যার যা ইচ্ছে বলো বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি তারা তো হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না ফিরছে ফিরি নসে বেন্দেরি ওনা নয় তো ওনারা যতটুক পারণ বালা মতো চলিবেন বিড়ি সিগারেট নয় বেন্দেরি ওনা নয় ধূমপান প্রতিদিন ছোট ছোট বারে ঋণ ধূমপানে টাকা
হয় ছেড়ে দিলে সঞ্চয় সিগারেটে ভক্তি কমে যাবে শক্তি একটাই আনসার সিগারেটে ক্যান্সার মরনের বিষবান সিগারেট একটান ধূমপানে বিষবান কেনে তাজা প্রাণ কেনে কি হলো তাজা প্রাণ এই তো তাজা প্রাণ শেষ নগরী বন্দর কেনে আর বে কোন লোক কোন দিন নির্বাণ কেউ এই নির্বাণ কত যদি সত্যি কেউ যদি অবকা তুচ্ছতা ছিল্ল করে ইদার আল্লাহ প্রার্থনা করে দিবেন দেখি যাহারা আমাকে কলঙ্ক দে করেন প্রতি শতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধি বুদ্ধি হতো জ্ঞান বুদ্ধি হতো কি হলো জ্ঞান তো ইয়ং কইনে আবার আরা ওই বুকে এনে সাহস মনে এনে বল নির্বাণ সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়ং কইনে শেষ করে দিনদের কেনে তারা গুদি আবার পুত্র বন্ধুরা পরম পূজ্য বনবন্তর বন্ধুরা ইয়ং নদী পরবান্তে উপবাসীর আনন্দ বান্তে উপানন্দ বান্তে ঋদ্ধি পয়া বান্তে ইত্তি পয়া বান্তে অনেক হয় ইত্তি তো ঋদ্ধি অনেক হয় মাঝে মাঝে বাংলো আছে কি মাঝে মাঝে ফালিও আজ এই দিন ইত্তি পয়া বান্তরে বন্দনা এবং আজমান বিক্ষু সংঘ এবং অনারারেও শূন্য দান করি তো ইয়ং কইনে ব্যাক কোনে ইয়ং কইনে শেষ করে দিম ও বুকি এনে সাহস মনে আনো বল নির্বাণ পদ সবাই এগিয়ে চল এগিয়ে চল কোন কথা যাবেন না নির্বাণ পদে ইয়ং কইনে আর ধর্ম দোষনা ইতেই সমাপ্ত করলাম টাইম হইছে অনরা টাইম ঠিক আছে না বরাবর হই না আচ্ছা